হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আছেন জনাব পারভেজ খান ভাই, যিনি প্রথম শ্রেণীর কর্মকর্তা, মানে নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে শিল্প মন্ত্রণালয়ে কর্মরত আছেন, বিএসটিআইয়ে। এছাড়া তিনি মাত্র 26 বছর বয়সে 6টি সরকারি চাকরি এবং 41, 43, 44 এবং 45তম বিসিএস প্রিলিতে পাশ করেছেন। তিনি 41তম ভাইবা দিয়েছেন, 41তম বিসিএসে, 43তমতে রিটার্ন দিয়েছেন, 44তমতেও রিটার্ন দিয়েছেন। এছাড়া তিনি যে চাকরিগুলোতে ছিলেন যদি আমি বলি, তাহলে সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং সেই সাথে প্রবাসী কল্যাণ ব্যাংকেরও সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সো ক্যারিয়ার ইনসাইটস ইউটিউব চ্যানেলের 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয় আজকে এই সেশনটি করতে যাচ্ছি। আজকের পুরো ভিডিও থেকে আপনারা ভাইয়ের পুরো চাকরি প্রস্তুতি জার্নি, বিসিএস প্রিলি প্রস্তুতি এবং সমস্ত স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে পারবেন। সো আসসালামু আলাইকুম পারভেজ ভাই, আশা করছি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম সজীব, ভালো আছি আমি, কেমন আছো? জি ভাই আলহামদুলিল্লাহ। ভাই আমি আসলে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা অলরেডি দিয়েছি, আপনি যদি আপনার পরিচয়টা একটু সংক্ষেপে দিতেন আবার। আচ্ছা, আমার নাম হচ্ছে পারভেজ খান, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং মাস্টার্সে হচ্ছে থিসিস সহ হচ্ছে আমি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আর বর্তমানে হচ্ছে আমি শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আর হচ্ছে যে এছাড়াও হচ্ছে আমি এর আগে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম 2019 ভিত্তিকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম। তারপর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট হিসেবেও চাকরি পেয়েছিলাম। তারপর হচ্ছে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসারও ছিলাম, মানে চাকরি পেয়েছিলাম। এরকম টোটাল সহ হচ্ছে আমি এখন পর্যন্ত হচ্ছে যেটা সুযোগ বলল 6টি সরকারি চাকরি পেয়েছি আপনাদের দোয়ায়। এবং হচ্ছে এটা পরবর্তী প্রজন্মের জন্য হচ্ছে আসলে মানে অনুপ্রেরণা হিসেবে কাজ করুক, সেই জন্যই আজকে মূলত আমার স্ট্র্যাটেজি, আমার পড়াশোনা এবং কিছু পরামর্শ নিয়ে আসা। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনি আসলে এই যে এত অল্প বয়সে এতগুলো সরকারি চাকরি পেয়ে গেলেন, সব ফার্স্ট ক্লাস চাকরি, বিসিএস এ টিকলেন, আসলে আপনি কীভাবে প্রস্তুতিটা নিয়েছিলেন? আপনার আসলে কি এমন মানে গোপন কোনো টেকনিক ছিল কি না যে এত অল্প বয়সে এতগুলো চাকরি পেলেন, সে বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, তো সেটা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে যে আমি প্রথমে যেটা দেখতাম যে অনার্স মাস্টার্স করার পরে হচ্ছে আমাদের অনেক সিনিয়র বা পরিচিতদের মধ্যে হচ্ছে অনেকেই মানে ওরা মাস্টার্স শেষ করার পর হচ্ছে আসলে পড়াশোনা শুরু করে। তো মাস্টার্স শেষ করতে করতে দেখা যায় যে মোটামুটি হচ্ছে ন্যূনতম হলেও 25 বা 26 এরকম বয়স লেগে যায়। তো এরপরে হচ্ছে আসলে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য খুব অল্প সময় থাকে, এই জন্য হচ্ছে আমি মোটামুটি আমার থার্ড ইয়ার ফাইনাল দিয়েই অর্থাৎ 2018 সালের শেষের দিকে আমি আমার প্রস্তুতি শুরু করি। এবং হচ্ছে যে আমি আমার যে প্রস্তুতি ছিল, আমার টার্গেট ছিল যে মূলত বিসিএস ক্যাডার হওয়া, এটা হচ্ছে আমার মূলত টার্গেট। আর এছাড়া হচ্ছে আমার পাশাপাশি হচ্ছে আমার বিকল্প অনেকগুলো প্ল্যান ছিল যে আমি যদি বাই চান্স বা আনলাইকলি বিসিএস ক্যাডার না হতে পারি সেক্ষেত্রে হচ্ছে অন্তত একটা ভালো প্রথম শ্রেণীর জব আমার লাগবে। এবং সেভাবেই হচ্ছে আমি আমার প্রস্তুতি শুরু করে দিই অর্থাৎ 2018 সাল থেকে। এবং তারপর থেকে হচ্ছে আমি নিয়মিত পড়াশোনা করতাম এবং আমি প্রথম চাকরি যেটা পেয়েছি অর্থাৎ 2022 সালের মধ্যেই আমার মোটামুটি আমি আমার সকল চাকরি পেয়েছি। মোটামুটি বলা চলে যে আসলে 6-7 মাসের মধ্যেই আমার সবগুলো চাকরি হয়েছে এবং পরপর। এবং 3টা প্রথম শ্রেণীর চাকরি আমি একেবারে শুরুতেই একসাথে পেয়েছি, সেটা হচ্ছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, তারপরে শিল্প মন্ত্রণালয়ের যেটা বিএসটিআই এবং হচ্ছে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট। অর্থাৎ আমি দেখলাম যে মোটামুটি 1 মাসের মধ্যে হচ্ছে আমি 3টা প্রথম শ্রেণীর সরকারি চাকরি পেয়েছি। এবং এটার মূল যে থিমটা ছিল বা আমার মূল যে স্ট্র্যাটেজি ছিল আমি অনেক আগে শুরু করেছি, অর্থাৎ আমি আমার আন্ডার গ্রাজুয়েশনে হচ্ছে আমি আমার চাকরির পড়াশোনা শুরু করলাম। এটা ছিল হচ্ছে আমার একদম প্রিলিমিনারি যে স্টেপ, যে মূল কারণটা কি আসলে। আচ্ছা থ্যাংক ইউ ভাই, বুঝতে পেরেছি। তো আপনি আসলে প্রিলির প্রস্তুতিটা যে শুরু করলেন, এইটা আসলে আপনি কিভাবে মানে শুরুটা কিভাবে করলেন, মানে হঠাৎ করে কি প্রস্তুতি তো হয়তো নেননি, মানে কিভাবে শুরু করেছিলেন আসলে? আচ্ছা, তো সেটা যদি বলি হচ্ছে যে 2018 সালে তখন হচ্ছে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে মানে বিসিএস পরীক্ষা দিব, তখন হচ্ছে আমি অ্যানালিসিস শুরু করলাম। অ্যানালাইসিসটা হচ্ছে এরকম যে আসলে যে কোনো কাজেই হচ্ছে আমাদেরকে প্রথমে 2টা জিনিস খুঁজতে হবে,
একটা হচ্ছে যে ওই কাজটাতে আমার কাজটা করার জন্য কোন কোন সাইট গুলোতে আমি স্ট্রং আছে এবং কোন কোন সাইট গুলোতে আমি উইক আছি। তো যেহেতু বিসিএস হচ্ছে একটা ভাস্ট প্রিপারেশন এবং মোটামুটি প্রিলিমিনারির জন্য 10টা সাবজেক্টের উপর পড়াশোনা করতে হয়, তো আমি 10টা সাবজেক্ট হচ্ছে নোট ডাউন করলাম যে আসলে কোনগুলো আমি মানে আমার স্ট্রেংথ আছে। তো সায়েন্সের স্টুডেন্ট হিসেবে স্বভাবতই ম্যাথমেটিক্স এবং হচ্ছে বিজ্ঞান, এগুলো যেহেতু আগে থেকেই আমরা এগুলোর সঙ্গেই আছি, এগুলো নিয়ে পড়াশোনা এগুলো আমি পারি। তো তখন আর পাশাপাশি হচ্ছে আমি সাহিত্যানুরাগী হওয়ার কারণে বাংলায়ও সাহিত্য মোটামুটি হচ্ছে একটা মানে ভালো লাগতো যে সাহিত্য পড়াশোনা করতে পারবো। তো দেখলাম হিসাব করে যে আমি আসলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, যেটা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমার কোনো আইডিয়াই ছিল না যে আসলে কি কি পড়া উচিত বা কি কি পড়তে হবে, তখন আমি শুরুতেই হচ্ছে যে যে সাবজেক্ট গুলোতে আমি উইক, যেমন বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, নৈতিকতা এবং ইংরেজি, ইংরেজিও বলা চলে, সায়েন্সের স্টুডেন্টরা ইংলিশে খুব একটা এক্সপার্ট হয় না, তখন এই বিষয়গুলো হচ্ছে আমি একটু করলাম যে আমি যেহেতু এগুলোতে উইক, আমাকে এগুলোতে আমার উইকনেসটা কাটাতে হবে। আর বিসিএস টা মোটামুটি আসলে জব সেক্টরের মধ্যে সব থেকে বড় একটা যুদ্ধ বলা চলে, তো এখানে যুদ্ধে যেতে গেলে অবশ্যই আমাকে আমার প্রশিক্ষণ ঠিকভাবে নিতে হবে, অর্থাৎ যেটা আমার অস্ত্র। তখন আমি চিন্তা করলাম যে আমার সবগুলো হচ্ছে মানে সাইড আমাকে পারফেক্টলি প্রিপেয়ার্ড হতে হবে। তখন আমি ইংরেজি পড়াশোনা শুরু করলাম এবং পাশাপাশি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই সংক্রান্ত হচ্ছে পড়াশোনা শুরু করলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার মানে আমি ভাবলাম যে পরে পড়বো, আগে হচ্ছে এই বিষয়গুলো আমি ঠিক করে ভালোভাবে প্রিপেয়ার্ড হব এবং যখন মনে হবে আমি সাফিসিয়েন্টলি এগুলোতে স্ট্রং, তখন আমি আমার এগুলোতে অলরেডি আমি স্ট্রং আছি সেগুলো পড়াশোনা শুরু করবো। তো প্রথমে আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে একটা বিসিএস এর বিগত বছরের প্রশ্ন ব্যাংক কিনলাম এবং তখন সম্ভবত হচ্ছে 38তম বিসিএস এর প্রিলিমিনারি হয়নি, অর্থাৎ 37তম বিসিএস প্রিলিমিনারি এর প্রশ্ন হচ্ছে মানে ছিল। তখন আমি 35 থেকে শুরু করে, যেহেতু নতুন সিলেবাস, 35 থেকে 37 এই প্রশ্নগুলো বারবার হচ্ছে আমি অ্যানালাইসিস করতে শুরু করলাম যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, সেগুলো হচ্ছে আমি আলাদা নোট ডাউনও করতাম। অর্থাৎ আমার প্রত্যেকটা পার্টের জন্য প্রিলিমিনারি রিটেন ভাইবা প্রত্যেকটা পার্টের জন্য হচ্ছে আমার ডায়েরি ছিল, এখনো আছে ডায়েরিগুলো, অনেকেই ফলো করে, অনেকে আমি হচ্ছে দেই। তো তখন হচ্ছে আমার ডায়েরিতে আমি নোট ডাউন করতাম যে কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন হয়, সেই বিষয়গুলো হচ্ছে আগে ভালো করে জেনে নিতে হবে। অর্থাৎ বিসিএস এ হচ্ছে সবগুলোই হচ্ছে পড়তে হবে, কিন্তু কোনোটা বেশি পড়তে হবে কোনোটা কম পড়তে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সবসময় প্রশ্ন হয়, পিএসসি এর হচ্ছে কিছু ফেভারিট টপিক আছে যেগুলো থেকে সবসময় প্রশ্ন হয়, এগুলো আগে ভালো করে আত্মস্থ হচ্ছে পড়তে হবে, এটাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এছাড়া বাকি যেগুলো আছে ওগুলোর উপরে কিছু আইডিয়া রাখতাম যেন আসলে আমি অন্তত মানে 50% বা তার বেশি যেন পারি, এরকম একটা ইয়ে ছিল। তো শুরুতেই হচ্ছে আমি তখন ইংলিশ গ্রামার পড়া শুরু করলাম পিসি দাসের বই থেকে, আর হচ্ছে আমি মানে বিসিএস এর সিলেবাসটা দেখে সেই টপিক গুলো সিলেক্ট করে নিলাম, সেগুলো প্র্যাকটিস করা শুরু করলাম। পাশাপাশি বাংলাদেশ বিষয়াবলীর জন্য হচ্ছে আমি এসিউরেন্স এর হচ্ছে একটা হচ্ছে বই কিনে নিলাম এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য হচ্ছে কিনলাম, কেনার পরে হচ্ছে ওগুলো টপিক ওয়াইজ আমি পড়া শুরু করলাম। এরপর যখন এগুলো আমার কমপ্লিট হয়ে গেল তখন আমি আমার যে সাবজেক্ট গুলোতে আমি স্ট্রং মানে বিজ্ঞান, ম্যাথ, মেন্টাল এবিলিটি, কম্পিউটার এই বিষয়গুলো তখন পড়া শুরু করলাম। তারপরে হচ্ছে একটা সময় যখন আমার প্রিপারেশন সবগুলো নেওয়া হয়ে গেল তখন আমি হচ্ছে একটা মডেল টেস্টের বই কিনলাম, সেটা হচ্ছে বাজারে তখন প্রিসেপ্টরস তখনও আসেনি, আমি তখন অ্যাসিউরেন্সই হচ্ছে মানে ফলো করেছিলাম। তো অ্যাসিউরেন্সেরই মডেল টেস্ট হচ্ছে তখন আমি দেওয়া শুরু করলাম এবং দিয়ে দেখলাম যে আমি তো তখন সম্ভবত হচ্ছে আমি 102 বা 103 পেয়েছিলাম। তখন আমার মনে হলো যে 120 হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে সবাই বলে সেফ জোন, আমিও বলি, তো 120-এর যে অনেক কম। তখন আমি যেটা করলাম ভাবলাম যে আমার হয়তো রিভিশনটা ভালো করে হয়নি, সেই জন্য আমি আবার রিভাইজ শুরু করলাম এবং এর পরবর্তীতে যখন আমি পরীক্ষা দিলাম তখন সম্ভবত 118 আমি পেয়েছিলাম। তখন আমি বুঝলাম যে না, আমার আপডেট হচ্ছে। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্টই যেভাবে পড়া শুরু করলাম এবং মোটামুটি আমার প্রথম বিসিএস যেটা ছিল 41তম প্রিলিমিনারি, তার আগ পর্যন্তই আমি আমার পড়াশোনাটাকে ধরে রেখেছি এবং যখন আমার পড়াশোনা হয়ে গিয়েছে তখন আমি যেটা করতাম মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, মানে আজকে আমি বাংলাদেশ বিষয়াবলী পুরোটা রিভিশন দিয়ে শেষ করবো বা কালকে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পুরোটা শেষ করবো, এভাবে প্রত্যেকটা সাবজেক্টকে তখন আমি একদিন করে হচ্ছে রাখতাম। আর এইভাবে কন্টিনিউসলি আমি হচ্ছে আমার প্রিলিমিনারির আগ পর্যন্ত আমি রিভিশন দিয়ে গেলাম এবং পাশাপাশি হচ্ছে আমি প্রত্যেকদিন 2টা করে মডেল টেস্ট দিতাম এবং পরে যখন দেখলাম যে আরো মডেল টেস্ট বাজারে আছে, প্রিসেপ্টরস, প্রফেসরস এরকম, তখন আমি আলাদা আলাদা মডেল টেস্ট দেওয়া শুরু করলাম এবং সবগুলো থেকেই দেখলাম যে না, আমি মোটামুটি 120-এর মানে
খুব কাছাকাছি থাকি, আচ্ছা আচ্ছা কম আচ্ছা হলেও দেখা যায় সেটা হচ্ছে যে মোটামুটি 118-119, আর সর্বোচ্চ দেখলাম যে কোনো কোনো মডেল টেস্টে, যেমন গাজী মিজানুর রহমানের রিয়েল মডেল টেস্ট নামে একটা বই ছিল, আচ্ছা এইটাতে দেখলাম যে মোটামুটি 150, মানে 150 পার হয়ে আমার, তখন আমি বুঝলাম যে আমার প্রিপারেশনটা এখন সাফিসিয়েন্ট। আচ্ছা আচ্ছা ওকে এইভাবে হচ্ছে আমার মোটামুটি প্রস্তুতিটা ছিল। আচ্ছা তবে একটা কথা না বললে সেটা হচ্ছে আমার যে ইয়েগুলো ছিল টপিক, অর্থাৎ টপিক সিলেকশন, আমি আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বের করেছি যে কোন কোন টপিকগুলো থেকে সবসময় প্রশ্ন হয় অর্থাৎ মিস হবে না, এবং এটা একটা আমার প্রত্যেকটা সাবজেক্টে একটা কাউন্ট ছিল। জি যেমন হচ্ছে ইংলিশে হচ্ছে আমাকে 25 প্লাস পেতে হবে প্রিলিমিনারিতে, তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স 20 প্লাস পেতে হবে, বিজ্ঞান যেহেতু 15টা থাকে আমাকে 10 প্লাস পেতে হবে, এরকম ভাবে আমি একটা রাফলি, যেহেতু 120 আমাকে পেতেই হবে, আমি টার্গেট নিয়েছিলাম যে ন্যূনতম যেন 140 পাওয়া যায়, এবং এইভাবে হচ্ছে আমার একটা টার্গেট আমি নিয়েছিলাম, আচ্ছা আচ্ছা এটা ছিল আমার প্রিলিমিনারি। আচ্ছা 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 ভাই, আপনি আসলে আপনার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা যেভাবে বললেন, আমার কাছে মনে হয় আমাদের ভিউয়ার যারা আছে তারা আসলে ভাইয়ের কাছ থেকে শিখতে পারেন। ভাই কিন্তু এভাবেই শুরু করেছিলেন, আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন আসলে এভাবে শুরু করতে পারেন ভাইয়ের মতো করে। সো এখন যেই কোশ্চেনটা আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, প্রিলির সময়ে আসলে লিখিত পরীক্ষা প্রস্তুতি একসাথে নেওয়া উচিত কি না, এটা বিষয়ে আপনি যদি কিছু বলতেন ভাই। আচ্ছা, প্রিলিমিনারি আসলে যদি বলতে হয় তাহলে প্রিলিমিনারি আসলে একটা পরীক্ষা মাত্র, এটা দিয়ে আসলে কখনোই ক্যাডার হওয়া যাবে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমাকে, আমি একটা ঘরের ভিতরে যাব, সেই জন্য আমাকে বাড়ির আগে কিন্তু একটা গেট পেরোতে হবে, তারপরে হচ্ছে আমি ঘরের ভিতরে বা বাসার ভিতরে প্রবেশ করব। তো প্রিলিমিনারিটা হচ্ছে গেটের মতো, এই গেটের কোনো দাম নাই, আসলে আমার মূল লক্ষ্য হচ্ছে বাসার ভিতরে যাওয়া, আর সেটা হচ্ছে রিটার্ন। তো সেই জন্য হচ্ছে আসলে প্রিলিমিনারির চেয়ে রিটার্নের গুরুত্ব অনেক বেশি, কিন্তু প্রিলিমিনারি যেহেতু প্রাথমিক ধাপ, এটা না পেরোলে রিটার্ন নেওয়া যায় না সেই জন্য। তবে প্রিলিমিনারির সাথে যাদের সময় আছে, অর্থাৎ যারা প্রথমবার বিসিএস এর প্রস্তুতি নিবে, তাদেরকে আমি বলবো যে প্রিলিমিনারির সাথে অবশ্যই লিখিত প্রস্তুতি নিতে হবে, এবং কোন কোন বিষয়গুলো নেওয়া যাবে কোনগুলো নেওয়া যাবে না সেটা আমি এখন বলবো, যাতে হচ্ছে ভিউয়ার্সদের হচ্ছে কাজে আসে। সেটা হচ্ছে প্রিলিমিনারিতে যেমন আমাদের হচ্ছে যেটা যে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স প্রিলিমিনারি রিটেন একই, সেটা হচ্ছে প্রিলিমিনারিতে হয়তো এমসিকিউ শর্টকাটে করতে হয় বা ক্যালকুলেশন করতে হয়, আর রিটেনে হচ্ছে ইলাবোরেটলি করতে হয়। তো ম্যাথের প্রিপারেশনটা এবং পাশাপাশি মেন্টাল এবিলিটি, যেটা হুবহু রিটেনের সাথে মিল, অর্থাৎ রিটেন প্রিলিমিনারি দুটোই এমসিকিউ, এটা অবশ্যই রাখতে হবে। তো এই ম্যাথ এবং মেন্টাল এবিলিটি প্রিলিমিনারি সাথে রিটেনের প্রস্তুতি নেওয়া যায়, নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ম্যাথমেটিক্স এর মতো মার্ক পাওয়া যায়, অর্থাৎ সলিড মার্কস যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং সংবিধান, এই দুইটা প্রিলিমিনারি রিটেন ভাইবা সব জায়গায় কাজে লাগে। তো আমি বলবো যে মুক্তিযুদ্ধ এবং সংবিধান প্রিলিমিনারির সাথেই প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আর এর এর পাশাপাশি হচ্ছে মানে যেটা করা যায়, যেমন বিজ্ঞান, বিজ্ঞান আসলে প্রিলিমিনারির সাথে রিটেনের খুব একটা তফাত নেই সেক্ষেত্রে, এবং কম্পিউটার, এগুলো প্রিলিমিনারি রিটেন একই, এগুলোর সাথে রাখা যায়। আর পাশাপাশি যদি সম্ভব হয় প্রিলিমিনারি সাথে ইংলিশে এক্সপার্ট হতে গেলে যে জিনিসটা দরকার, বা ইংলিশের যে মূল ট্রাম্প কার্ড সেটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনে যদি কেউ এক্সপার্ট হয় সে ইংলিশ রিটেনে খুব ভালো করবে, এবং বিশেষ করে বিসিএস ছাড়া অন্যান্য নবম গ্রেডের চাকরিগুলোর ক্ষেত্রে ইংলিশ আর ম্যাথটাই সব থেকে বড় ফ্যাক্টর। আর সেক্ষেত্রে যদি কেউ প্রিলিমিনারি প্রিপারেশন নেয় এবং তার হাতে, অর্থাৎ নতুন যারা, তাদেরকে আমি বলবো ইংলিশের ট্রান্সলেশনটাও যেন সে প্রিলিমিনারির সাথে রাখে। আচ্ছা 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 হচ্ছে দায়িত্ব বিষয়ক প্রশ্ন উত্তর থাকে হচ্ছে 30 মার্কস, এবং ব্যাকরণে থাকে হচ্ছে 30 মার্কস রিটেনে, এবং প্রিলিমিনারি এবং রিটেনে দেখা যায় যে মোটামুটি একই, অর্থাৎ ব্যাকরণ এবং সাহিত্যের যে প্রস্তুতি সেটাও প্রিলিমিনারির সঙ্গে রিটেনের প্রস্তুতি নিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে মোটামুটি বিষয়গুলো, এগুলো যদি হচ্ছে কেউ নেয় তো সে মিনিমাম রিটেনে হচ্ছে অন্যদের তুলনায় 50% এগিয়ে থাকবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই। আমাদের ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এখন অনার্স প্রথম ইয়ার্স অথবা দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। সো প্রশ্ন হচ্ছে, বিসিএস প্রস্তুতি আসলে অনার্স প্রথম বর্ষ থেকে নেওয়া উচিত কি না, আর বিসিএস প্রস্তুতি নিয়ে অন্য চাকরির পড়া কি হয়ে যাবে, মানে বিসিএস শুধু প্রস্তুতি নিলে কি অন্য চাকরির যে প্রিপারেশনটাও কি হয়ে যাবে, দুইটা প্রশ্ন ভাই। আচ্ছা, তো আমি ওই ধারাবাহিকভাবে উত্তর দিচ্ছি। প্রথমে যেটা হচ্ছে যে প্রথম বর্ষ থেকে বিসিএস এর প্রস্তুতি নেওয়া যাবে কিনা, সেটা আসলে প্রথম বর্ষ থেকে আসলে না নেওয়াটাই ভালো, কারণ প্রথম বর্ষে আসলে ইউনিভার্সিটির যে লাইফটা, এটাতে আসলে
অ্যাডাপ্ট করতে গেলে হচ্ছে অনেক প্রবলেম হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিসিএস এর যে যোগ্যতা, সেটা হচ্ছে 4 বছর মেয়াদি অনার্স আগে কমপ্লিট করতে হবে। তো প্রথম বছর থেকে আসলে না করে নেওয়াটাই ভালো। তবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো অনার্সে অত প্রেশার থাকে না। বিশেষ করে দেখা যায় যে, আমি উল্লেখ করতে চাই না, সব সাবজেক্টই সমান গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সাবজেক্টে যারা অনার্স করে আমি তাদেরকে সমান সম্মান করি। তারপরে বলবো যেসব সাবজেক্টে দেখা যায় যে একটু প্রেশার কম, তারা চাইলে হচ্ছে শুধু ম্যাথ আর ইংলিশের প্রিপারেশনটা প্রথম বছর থেকে নিতে পারেন। তবে পারফেক্টলি প্রিপারেশন নেওয়ার জন্য আমি বলবো যে সেটা হচ্ছে থার্ড ইয়ার, অর্থাৎ ফোর্থ ইয়ারে কোনো ভাবেই শুরু করা যাবে না, থার্ড ইয়ারের মধ্য থেকেই টুকটাক করে শুরু করতে হবে। এবং যারা আন্ডার গ্রাজুয়েশনে শুরু করতে চান, তারা অবশ্যই ম্যাথমেটিক্স এবং ইংলিশ দিয়ে শুরু করবেন, সে আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এটা ভাই। প্রশ্ন। ওকে, থ্যাংক দ্বিতীয় ইউ। প্রশ্ন হচ্ছে, বিসিএস এর প্রস্তুতি নিলে আসলে বাংলাদেশের সকল চাকরির যে বেসমেন্ট ফাউন্ডেশন, অর্থাৎ জি, বিসিএস এর প্রিপারেশনকে ম্যাক্সিমামই হচ্ছে যারা ক্যাডার আছেন বা এরকম ক্যারিয়ার কনসালটেন্ট যারা আছেন তারা বলে থাকেন যে মাদার অফ অল প্রিপারেশন। অর্থাৎ কারো যদি বিসিএস প্রস্তুতি থাকে তাহলে তার অন্যান্য নবম গ্রেডের চাকরি সে ইজিলি পাবে। এবং আমি যদি ফ্রাঙ্কলি বলতে চাই তাহলে একমাত্র কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের যে চাকরিটা, ওইটাতে আমার সাবজেক্টিভ কেমিস্ট্রির কিছু প্রশ্ন ছিল। এইটা বাদে বাকি যে সকল চাকরি আমি পেয়েছি সবগুলোতে আসলে বলতে গেলে আমি বিনামূল্যে পেয়েছি, অর্থাৎ আমি বোনাস হিসেবে পেয়েছি, পুরোটাই আমার বিসিএস এর প্রস্তুতি। সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে সম্পাদকীয় কিনে হয়তো আমি সপ্তাহখানেক পড়াশোনা করেছিলাম, এছাড়া বলতে গেলে বাকি সবই বিসিএস প্রিপারেশন। অর্থাৎ কেউ যদি ম্যাথ ইংলিশে এক্সপার্ট হয় তাহলে আমি বলবো অন্যান্য চাকরির জন্য শুধু রিসেন্ট যে টপিকগুলো থাকে এই সম্পাদকীয় বা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ এরকম আলোচনামূলক কোনো কিছু যদি সে পড়ে তাহলে বিসিএস প্রস্তুতি তার সকল চাকরির প্রস্তুতি হয়ে যাবে। তবে একটা কাজ করতে হবে, বিভিন্ন চাকরির যে পরীক্ষার প্যাটার্ন, যে কোন পরীক্ষায় কোন প্রশ্ন থাকে, যেমন সবগুলো তো এক না, ব্যাংকের ক্ষেত্রে যেমন কোনোটাতে নাম্বার কম কোনোটাতে বেশি, এগুলো একটু দেখে নিতে হবে। কারণ ওই মানে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিতে হবে এবং যেগুলোতে মার্ক অনেক বেশি সেগুলোতে হচ্ছে মানে একটা চিন্তা ভাবনা রাখতে হবে। তবে বিসিএস এর প্রস্তুতি যদি কারো নেওয়া থাকে, অর্থাৎ বিসিএস এ একটা রিটেন যে দিতে পারবে, সে বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে অন্তত একটা নরম গ্রেডের চাকরি সে ডিজার্ভ করে। আচ্ছা ভাই, আমি জোর দিয়ে বললাম এবং এটা জোর দিয়ে বলার মতোই। ওকে জি ভাই, বুঝতে পেরেছি, আশা করছি ভিউয়াররা বুঝতে পারবে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, পত্রিকা পড়ার গুরুত্ব এবং এই পত্রিকা পড়ার নিয়মটা আসলে কি, কারণ পত্রিকা পড়তে গেলে আসলে অনেক সময় চায়। সো এই প্রশ্নের উত্তরটা দিবেন। আচ্ছা, তো পত্রিকা পত্রিকা আসলে নরমালি আমরা জানি যে স্টোর হাউস অফ নলেজ নিউজ পেপারকে বলা হয়ে থাকে, একটা পত্রিকা অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে যদি কারো আগে থেকে পত্রিকা পড়ার অভ্যাস থেকে থাকে তাহলে সে নিঃসন্দেহে পত্রিকা পড়বে, এবং পত্রিকায় সম্পাদকীয় এবং আন্তর্জাতিক যে দুইটা পেজ আছে এই দুইটা পেজ সে খুব ভালো করে পড়বে। আমি আবারও বলছি, সম্পাদকীয় এবং আন্তর্জাতিক এই দুইটা পেজ সে খুব ভালো করে পড়বে যদি কারো আগে থেকে পত্রিকা পড়ার অভ্যাস থেকে থাকে। তবে আমার মতো যারা আছে, মানে আমি আসলে আগে থেকে পত্রিকা মানে খুব একটা পড়তাম না, পড়লেও খেলাধুলা বিনোদন এগুলো একটু পড়তাম। তো দেখা যাচ্ছে যে যদি কারো পত্রিকা অভ্যাস না থাকে পড়ার, তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারে, মাসিক সম্পাদকীয় আসলে ওই পত্রিকা থেকেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বানানো হয়। যদি কারো পত্রিকা পড়তে অনীহা থাকে, যেমন অনেকেই আছে পত্রিকা পড়তে অনীহা কিন্তু বই পড়তে ভালো লাগে, তো সম্পাদকীয় যেহেতু বই আকারে বের হয় তো সেক্ষেত্রে সে সম্পাদকীয় ফলো করতে পারে। আর পত্রিকা যদি পড়ে তাহলে একটা সুবিধা আছে যে অল্প অল্প করে প্রত্যেকদিন পড়া হচ্ছে, আবার সম্পাদকীয় আসলে পুরো মাসের যে নিউজগুলো একসাথে পড়তে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই সিস্টেম, যদি কারো বই পড়তে ভালো লাগে সম্পাদকীয় পড়বে, আর যদি কারো পত্রিকা পড়তে ভালো লাগে তাহলে সে হচ্ছে সম্পাদকীয় এবং আন্তর্জাতিক পেজ পড়বে। তবে অবশ্যই জোর করে না যে আমার পত্রিকা পড়তে ভালো লাগে না, পত্রিকা পড়ে আমি মনে রাখতে পারি না, এবং পত্রিকা পড়ার পাশাপাশি আসলে কিছু নোট ডাউনও করতে হয় গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে, বিশেষ করে ডাটা ডাটা যেগুলো আছে বিসিএস রিটেন এবং অন্যান্য পরীক্ষায়, বিশেষ করে ব্যাংকের যে ফোকাস রাইটিং ওখানে ডাটা দিতে হয়, ইকোনমিক্স বা অন্যান্য টপিক্স এর উপরে ডাটা দিতে হয়, এই ডাটা গুলো আসলে পত্রিকায় থাকে। বাজেট, অর্থনৈতিক সমীক্ষা বা জ্বালানি অন্য বিষয়ে যেসব সমীক্ষা থাকে এগুলো নোট ডাউন করতে হয়। তো যদি কারো হচ্ছে আসলে অনীহা থাকে পত্রিকা পড়তে তাহলে সেক্ষেত্রে আসলে পড়া উচিত না, সেক্ষেত্রে সম্পাদকীয় পড়লেই পত্রিকা পড়ার কাজ হয়ে যাবে। আর যদি কারো ভালো লাগে তাহলে সে অবশ্যই পত্রিকা পড়বে এবং পাশাপাশি হচ্ছে একটা ডায়েরি রাখবে, সেখানে সে ডাটা এবং গুরুত্বপূর্ণ তথ্য নোট ডাউন করবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমি ভাইয়ের কথার সাথে একটা ইনফরমেশন অ্যাড করতে চাই। ভাই মাসিক সম্পাদকীয়র কথা খুব জোর দিয়ে বলেছেন, তো মাসিক সম্পাদকীয় মাহিত সম্পাদকীয় নামে একটা সম্পাদকীয় আছে, ওইটা চাইলে কেউ উঠে নিতে পারেন। আচ্ছা ভাই, প্রশ্ন হচ্ছে, আমরা জানি রিটেনে যত বেশি মার্কস পাবো আমরা চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে,
সো রিটেনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লেখার দক্ষতা। সো লেখার দক্ষতা বাড়ানোর উপায় কী, আর আপনি আসলে কীভাবে এই লেখার দক্ষতাটা বাড়িয়েছিলেন? আচ্ছা, তো এখানে একটু বলে রাখি, যেটা হচ্ছে যে চাকরি আমি অনেকগুলো পেয়েছি, এর মধ্যে থেকে হচ্ছে যেটাতে মেরিটে আমি সব থেকে এগিয়ে ছিলাম সেটা হচ্ছে 2019 সাল ভিত্তিক 868 জন সিনিয়র অফিসার নিয়োগ হয়, এবং সোনালী ব্যাংকে হচ্ছে আমি আসলে 16তম হয়েছি, যেটা হচ্ছে তার মানে হচ্ছে কংগ্রাচুলেশনস ভাই। বলাই চলে কাজটা হচ্ছে আমার ভালো, এটা আমি বিশ্বাসও করি। এবং সর্বশেষ যেটা হচ্ছে রিটেনের মার্কস হচ্ছে আসলে পাবলিকলি প্রকাশ করা হয় না, তবে হচ্ছে ভিতর থেকে জানাও যায়, আমি জেনেছিও যে মোটামুটি হচ্ছে যে একটা ভালো মার্কস আমি পেয়েছি, অর্থাৎ তার মানেই হচ্ছে যে আমি বিশ্বাস করি আমার লেখার যে মান সেটা ঠিক আছে। তো লেখার মান উন্নয়নের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে অবশ্যই যেটা বাংলা হোক ইংরেজি হোক গ্রামাটিক্যাল যে বিষয়টা আছে এটা একটু নজর দিতে হবে, যেমন দাঁড়ি কমা ভুল হচ্ছে কিনা, সেন্টেন্সের বাক্য গঠনের ক্ষেত্রে যেমন আমরা সিনট্যাক্স নামে একটা জিনিস জানি, পদক্রম, এই পদক্রম ঠিক আছে কিনা, তারপর হচ্ছে দাঁড়ি কমা গুলো হচ্ছে যথাযথ স্থানে, অর্থাৎ বিরাম চিহ্নের যে ব্যবহার ঠিকঠাক হচ্ছে কিনা, শব্দের বানান ভুল আছে কিনা, এটা হচ্ছে একদম প্রাথমিক একটা ডেভেলপমেন্ট লেখার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে সুন্দর সুন্দর শব্দ চয়ন, যে শব্দগুলি শ্রুতি মধুর, যেমন এই যে শ্রুতি মধুর শব্দটাই কিন্তু একটা শ্রুতি মধুর শব্দ, জি ভাই, এরকম ভাবে হচ্ছে শব্দ চয়নটা এমন ভাবে করতে হবে যেন পড়ার পরে হচ্ছে মানে শুনতে ভালো শোনা যায়। যেমন অনেক শব্দ কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তো এক্ষেত্রে হচ্ছে সুন্দর শ্রুতি মধুর এবং যথাযোগ্য শব্দগুলোই হচ্ছে চয়ন করতে হবে। পাশাপাশি সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্যকে পরিহার করতে হবে, বাক্যগুলো জটিল বাক্য কিংবা যৌগিক বাক্য অর্থাৎ কমপ্লেক্স আর কম্পাউন্ড ইংলিশ যদি হয় এই সেন্টেন্স গুলোই হচ্ছে ইউজ করতে হবে। এবং যতটা সম্ভব একটা সেন্টেন্স কে আমি 4-5টা সেন্টেন্স কে যদি একসাথে জয়েন করতে পারি সেটা আরো বেটার হয়, অর্থাৎ ছোট ছোট বাক্যে না লিখে, যেমন নর্মালি দেখা যায় যে প্রশ্নের মধ্যেও কিন্তু দেখা যায় যে 4-5টা বাক্যকে জয়েন করা হয়েছে, অর্থাৎ 4-5 লাইন চলে গিয়েছে একটা বাক্য শেষ হয়েছে, তার মানে প্রশ্নকর্তারা নিজেরা আসলে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স পছন্দ করে, সেক্ষেত্রে পরীক্ষিত করবেন। এই জন্য আমি বলবো যে কমপ্লেক্স কম্পাউন্ড এইসব সেন্টেন্স ব্যবহার করতে হবে। বাংলায় আমরা জানি যে অনেক লিঙ্কার আছে যেগুলো আমরা ব্যবহার করে বাক্যকে ইচ্ছা মতো বাড়াতে পারি, এটা করতে হবে। আর শব্দগুলো শ্রুতি মধুর হতে হবে। আর আরেকটা কাজ করা উচিত সেটা হচ্ছে লেখা স্পষ্ট হওয়া উচিত, এটা তো অবশ্যই, লেখা সুন্দর হওয়াটা বাঞ্ছনীয় না কিন্তু লেখা স্পষ্ট হতে হবে, অর্থাৎ পড়া মাত্রই যেন বোঝা যায় যে কি লিখেছে, কারণ সেক্ষেত্রে পরীক্ষক বিরক্ত হয়ে যায়। অর্থাৎ আমি তাদেরকে বলবো যে লেখার মান উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে পরীক্ষককে সহজ করতে হবে, পরীক্ষক যেন আমার খাতাটা সহজ ভাবে দেখতে পারেন, উনি যেন বিরক্ত না হন যে এটা কি লিখেছে, এটা কি মহানগর লিখেছে নাকি হচ্ছে মানে সমারোহ লিখেছে, বোঝা যাচ্ছে না, তো জি ভাই এরকম যেন না। জি ভাই, আর পাশাপাশি হচ্ছে প্যারা প্যারা করে লেখার চেষ্টা করতে হবে, বিশেষ করে দেখা যায় যে ফোকাস রাইটিং যেগুলো আছে ব্যাংকে নর্মালি হচ্ছে আসে বা অন্যান্য চাকরিতেও ফোকাস রাইটিং থাকে, তো এই ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আসলে মানে যেটা আমরা এক প্যারা করে লিখি এটা না লিখে আসলে প্যারা প্যারা করে লেখা উচিত, এবং যদি হচ্ছে কেউ পারে তাহলে অবশ্যই সেগুলোতে স্টেপ দেওয়া উচিত। এবং আরেকটা বিষয় যেটা আমি বলবো, এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা ইউনিকই হতে পারে, যে বাংলা এবং ইংরেজি লেখার ক্ষেত্রে প্রচুর কোটেশন ইউজ করা, সম্ভব হলে সাহিত্যিক যে বিভিন্ন শব্দ মানে বাক্যাংশ বা কবিতাংশ আছে এগুলো ইউজ করা যেতে পারে, যেমন নারীর ক্ষমতায়ন যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো কালে হয়নি কয়েকা দুই পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়লক্ষ্মী নারী, তো এরকম ভাবে হচ্ছে যে রিলেভেন্ট যে টপিক গুলো আছে এই টপিকের সাথে রিলেট করে কোনো একটা কবিতার লাইন হলে বেস্ট হয়, আর কবিতা না হলে অন্য ধরনের কোটেশন ইউজ করা যেতে পারে, তবে কোটেশন সবসময় নীলকালিতে ইউজ করতে হবে, একদম প্লেইন যে নীলকালি সেটাতে, এবং স্টেপ গুলো হচ্ছে আমি সবসময় নীলকালিতে লিখতাম যেন, অর্থাৎ খাতার ডেকোরেশন, খাতাটা অর্থাৎ পরীক্ষক যখন আমার মানে খাতাটা পড়বেন তো ডিপেন্ড করবে আগের খাতাগুলো কেমন ছিল, আগের খাতাগুলোর সাথে যদি আমার খাতাটা একটা বড় তফাৎ হচ্ছে আমার স্বচ্ছতা, আমার প্রেজেন্টেশন সুন্দর, খাতাটা ডেকোরেশন, ডেকোরেশন বলতে হচ্ছে যে কালার পেন ইউজ করা এবং পরীক্ষককে বিরক্ত না করা, যেমন আমি একটা কাজ করতাম আমার লেখাটা এই পেজে শেষ হয়ে গিয়েছে আমি নিচে ছোট করে একটা টান দিয়ে হচ্ছে বুঝিয়েছি যে আমার লেখাটা এখানে শেষ, যেন পরীক্ষক বিরক্ত হয়ে পরের পেজ না উল্টান, উনি যেন বুঝতে পারেন যে আমার লেখাটা এখানেই শেষ। তো দেখা যায় অনেকেই একটা লেখা শেষ করার পরে হচ্ছে ওইরকম কোনো চিহ্ন, যেমন আমরা সমাপ্তি বোঝাতে যে চিহ্নগুলো ইউজ করি এরকম ভাবে দিয়ে প্রথমে একটা হাইপেন তারপরে হচ্ছে একটা বৃত্ত তারপরে আবার হাইপেন, এরকম ভাবে যে চিহ্নটা ইউজ করি বিসিএস রিটেন এটা ব্যবহার করা বাধ্যতামূলক, কিন্তু অন্যান্য রিটেন অনেকেই ব্যবহার করেন না, এত করে পরীক্ষক বিরক্ত হন এবং উনি অপপৃষ্ঠে উল্টিয়ে দেখেন যে প্রশ্ন আগের পেজে শেষ হয়ে গিয়েছে, তো উনি বারবার যখন এটা করবেন তখন কিন্তু ওই মানে পরীক্ষার্থীর প্রতি তার একটা বিরক্তি আসবে,
আচ্ছা আচ্ছা অর্থাৎ আমি তাদেরকে বলবো যে খাতার প্রেজেন্টেশন সুন্দর করতে হবে, কালার পেন ইউজ করেন, শব্দচয়ন সুন্দর হোক, এবং অনেকেই যেটা করে মাত্রার খেয়াল রাখে না। মাত্রা কেমন, যেমন দন্ত্য ন মূর্ধন্য, এই মাত্রাগুলোতেও আসলে নজর দেওয়া উচিত, কারণ পরীক্ষক চাইলে এই ভুলগুলো ধরতে পারেন এবং নাম্বার কমিয়ে দিতে পারেন। আফটার অল যেটা একটা বাক্য বলে আমি শেষ করে দিচ্ছি, পরীক্ষককে হেল্প করতে হবে, উনি যেন আমার খাতাটা দেখে মানে বিরক্তি বোধ না করেন, ওনার জন্য ভালো লাগে যে না ছেলেটা তো খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। জি ভাই, লেখার ভিতরে কন্টেন্ট কি আছে এটা তো পরের বিষয়, দেখতেই যদি ভালো না দেখা যায়, অর্থাৎ একটা খাবার আমার দেখেই ভালো লাগতেছে না, এখন খাবারটা যতই পুষ্টিকর হোক আমি কিন্তু খাবো না, জি ভাই, তার মানে ওই আউটপুটটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে কন্টেন্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। পরবর্তী প্রশ্ন, আপনি তো ভাই চাকরিতে আছেন এবং সেই সাথে এখনও বিসিএস ভাই বাবা রিটেন দিচ্ছেন, সো চাকরির পাশাপাশি আসলে চাকরির প্রিপারেশন নেওয়া সম্ভব কি না অন্য চাকরির, এবং হলে আসলে সেই মানুষটার রুটিন, পড়ার রুটিনটা কেমন হতে পারে? আচ্ছা সজীব, তো এটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে আসলে যে চাকরিটা কোন ধরনের চাকরি। তো আমি বলছি সেটা হচ্ছে যদি নর্মাল সরকারি চাকরি হয়ে থাকে, যেমন আমাদের যেরকম 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, এরকম সরকারি চাকরি যদি হয়ে থাকে তাহলে হচ্ছে তার জন্য প্রিপারেশনটা অনেক সহজ হবে। তো তখন সেক্ষেত্রে যেটা করতে পারে যে ওই 4টার বা 5টার পরে, নর্মালি এখন 4টায় অফিস ছুটি হয়, তো 4টায় অফিস ছুটি হওয়ার পরে দেখা যাচ্ছে অফিস থেকে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে, তারপরে অর্থাৎ মাঝখানে হচ্ছে একটু 1 ঘন্টা সময় হচ্ছে নিজেকে একটু মানে ফ্রেশ ট্রেশ করে তারপরে হচ্ছে সে পড়তে বসবে, এবং এইভাবে মোটামুটি দেখা যায় যে পরের দিন তো আবার অফিস থাকে, এই জন্য হচ্ছে যে মোটামুটি 9টা পর্যন্ত সে যদি পড়াশোনা করে, অর্থাৎ 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা, এবং যে চাকরিতে অলরেডি আছে তার মানে তার তো মোটামুটি একটা প্রিপারেশন আছে, বা হচ্ছে যে সে কিছু না কিছু জানে, তো সেক্ষেত্রে প্রত্যেক দিন সে 3 ঘন্টা করে সময় পাচ্ছে পড়াশোনা করার। আর আরেকটা কাজ করা যেতে পারে, সকালবেলা হচ্ছে আসলে দেখা যায় যে সবারই মোটামুটি 6টা 7টায় ঘুম ভাঙে, কিন্তু অফিস শুরু হয় 9টা, তো সেক্ষেত্রে সকালেও সে 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে পড়াশোনা করতে পারে। আর পাশাপাশি হচ্ছে শুক্র শনিবার তো হচ্ছে সরকারি ছুটি, ফুল ছুটি, এবং তাকে এই দিনটাতে হচ্ছে সব থেকে বেশি ইফোর্ট দিতে হবে। এই শুক্র শনিবারে হচ্ছে খুব প্রয়োজনীয় কাজ, যেমন খাওয়া ঘুম, এগুলো ছাড়া অন্য কোনো কাজে হচ্ছে সময় ব্যয় না করাই ভালো, এবং ফুল ইফোর্ট দিয়ে এই টাইমটাতে পড়াশোনা করতে হবে। আর কেউ যদি ব্যাংকার হয়ে থাকে, ব্যাংকে হচ্ছে যদি কর্মরত থাকে তাহলে তার জন্য একটু ডিফিকাল্ট, তো তখন তাকে সিলেক্ট করতে হবে ওই শুক্র শনিবারটাই ফুল ইফোর্ট দিতে হবে, কারণ অন্য দিনগুলোতে আসলে ওরকম ইফোর্ট দেওয়ার মতো সময় থাকে না। ব্যাংকাররা ম্যাক্সিমামই দেখা যায় যে সন্ধ্যার পরেই বের হন সাধারণত, তো ব্যাংকারদের জন্য আসলে শুক্র শনিবারটাই খুব ভালো করে কাজে লাগাতে হবে। পাশাপাশি দেখা যায় যে অনেক সময় সরকারি ছুটি থাকে, অফিস বন্ধ থাকে, ওই দিনগুলো একটু কাজে লাগাতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি কেউ হচ্ছে একবার বিসিএস রিটার্ন দিয়ে থাকে বা একটা প্রিপারেশন তার নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা পড়াশোনা করতে হয় না, যেমন আমার ক্ষেত্রে আমি মোটামুটি 2-3 ঘন্টা বেশি পড়াশোনা করতে হয় না আমার, কারণ আমার প্রস্তুতি নেওয়া আছে, এগুলোকে জাস্ট খালি রিভিশন করা, একটু মানে মানে মোট কথা হচ্ছে ব্রেনে যেন জং ধরে না যায়, ব্রেনটাকে একটু সচল রাখা, জি ভাই, এটা আর কি। ওকে ভাই, সো এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে চাকরি প্রস্তুতির জন্য আসলে কোচিং করাটা জরুরি কিনা, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, চাকরি আসলে প্রস্তুতির জন্য আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকেই বলবো, আসলে হয়তো কোচিং এর কেউ হচ্ছে শুনলে হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু আসলে উপায় নেই, আমি নিউট্রালি হচ্ছে বলবো কোচিং করাটা আসলে খুব একটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু কিন্তু দেখে যায়, যেমন কেউ যদি ম্যাথে দুর্বল হয়ে থাকে কিংবা ইংলিশে দুর্বল হয়ে থাকে, মেজর সাবজেক্ট যেগুলো, এগুলোর জন্য হচ্ছে কেউ চাইলে কোনো কোচিং এ যেতে পারে বা ইনক্লুড হতে পারে, বা বিভিন্ন ব্যাচ ব্যাচ এখন ইদানিং অনেক ব্যাচ চালু আছে, ব্যাচে সে ম্যাথ ইংলিশটা আলাদাভাবে পড়তে পারে, কারণ এগুলো হচ্ছে আসলে নিজে নিজে করে ডেভেলপ করাটা একটু কঠিন, সবার জন্য আসলে সমান না, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমি মনে করি যে কোচিং ছাড়াই চলবে, জাস্ট একটু নিজে অ্যানালাইসিস করতে হবে, এবং সেটার জন্য বিগত বছরের প্রশ্ন আছে, বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখলেই বোঝা যায় যে কোন কোন টপিক গুলো আমাকে পড়তে হবে। এছাড়াও হচ্ছে দেখা যাচ্ছে যে আরো অনেক এরকম ভাবে যে ইউটিউব চ্যানেল বা আরো অনেক পরিচিত অনেকেই অনেক সিনিয়র থাকে, যেমন আমি মোটামুটি হচ্ছে যে কি বলবো যে এই নতুন সার্জেন্টের রেজাল্ট হয়েছে আমাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে, কারণ তাদেরকে আমি পরামর্শ দিয়ে হেল্প করতাম, তো এরকম ভাবে আসলে অনেক সুযোগ আছে। সেক্ষেত্রে কোচিং এ গিয়ে আসলে খুব যদি ম্যাথ ইংলিশে কেউ যদি উইক না থাকে, আমি মনে করি কোচিং এ গিয়ে আসলে সময় নষ্ট করা আমার কাছে মনে হয় যেটা যে খুব একটা প্রয়োজন নাই। আর
তবে কোচিং করলেও যেটা সর্বোচ্চ করতে পারে, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষার্থী, প্রিলিমিনারি রিটেন, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে নিজে পড়াশোনা করে এক্সাম বেঁচে ভর্তি হতে পারে, পরীক্ষা দিয়ে দেখতে পারে জি যে ভাই, লেখার মান কেমন আছে, কতটুকু মান উন্নয়ন হচ্ছে, এটা করতে পারে বড়জোর, মানে আমার কাছে যেটা মনে হয়। তবে কোচিংটা আসলে ম্যান্ডেটরি না। আচ্ছা ভাই, ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা যারা দেখেছেন ভিউয়াররা, আপনাদের এই কনফিউশনটা অন্তত আজকে দূর হবে ভাইয়ের এই পরামর্শের পরে। ভাই, আপনার রিটেন প্রস্তুতির আসলে স্ট্র্যাটেজিটা কেমন ছিল, এবং আপনার বুক লিস্টটা যদি সম্ভব হয় তাহলে যদি বলতেন। ধন্যবাদ সুজিত। তো রিটেন প্রস্তুতি আসলে প্রিলিমিনারি হচ্ছে যখন পরীক্ষা আমি দিলাম, দেওয়ার পরে হচ্ছে যখন একচুয়ালি সব বিসিএস এর কথা আমি বলি, আমি যখন দেখলাম যে মোটামুটি যতগুলো হচ্ছে মানে আনসার শিট পাওয়া গেছে, মানে পরীক্ষার পরে জর্জ অগ্রদূত অনেকেই অনেক হচ্ছে মানে বিসিএস পরীক্ষা হওয়ার পর পরই অনেকে আনসার তৈরি করে, তো আনসার যেগুলো আমি দেখলাম জর্জ বা অগ্রদূত এরকম আরো অনেকগুলো আমি দেখলাম, দেখার পরে যখন দেখলাম যে মোটামুটি কনফিউশন সব মানে নেগেটিভ ধরে আমার 128.50 থাকে, তখন আমি হচ্ছে বুঝলাম যে আমি ইনশাল্লাহ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হব। এবং এক সপ্তাহ, ঠিক তার এক সপ্তাহ পরেই হচ্ছে আমি আমার একটা মানে ডিসিশন নিয়ে নিলাম যে আমি এখন রিটার্নের প্রস্তুতি নিব। এবং রিটার্নের প্রস্তুতি নেওয়ার সময় হচ্ছে আমার আগের যে এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রিলিমিনারি, আমি সেটাকে আবার ফলো করলাম এরকম যে আমি প্রথমেই একটা রিটার্নের প্রশ্নব্যাংক কিনলাম, সেটা হচ্ছে ওরাকল, ওরাকলের প্রশ্নব্যাংকটা খুব ভালো, ওরাকলের প্রশ্নব্যাংক আমি নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখলাম যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয় এবং কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে, তো তখন হচ্ছে আমি দেখা যাচ্ছে ইংলিশে দেখলাম যে আমাকে ট্রান্সলেশন আমি প্রিলিমিনারি সময় মোটামুটি প্রশ্ন করেছি, দেখলাম যে পেসেজ আসে, পেসেজ থেকে আমাকে উত্তর করতে হবে, তখন আমি নোট ডাউন শুরু করলাম যে আমাকে পেসেজটা পড়তে হবে। এবং এসে আসে, এসে তো আসলে মুখস্থ করে লেখা যায় না, তখন মানে মোটামুটি ইংলিশে যে এক্সপার্ট সে আসলে এসে নিজের মতো করে লিখতে পারবে, কিন্তু কন্টেন্ট লাগবে, ইনফরমেশন লাগবে, তখন আমি কিছু মোটামুটি 13-14টার মতো টপিক সিলেক্ট করলাম এবং এই টপিকগুলো সম্পর্কে আমি পড়াশোনা শুরু করলাম। এবং এসের ক্ষেত্রে আমি যেটা করেছি, ইংলিশে এসে করেছি, ইংলিশে যদি কেউ পড়ে সে অবশ্যই বাংলায় লিখতে পারবে। যেমন আমি নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট করেছিলাম, তো দেখলাম 41তম বিসিএস এ বাংলায় এসেছে নারীর ক্ষমতায়ন, তো আলটিমেটলি আমি সেটা বাংলায় উত্তর করতে পেরেছি, কারণ আমার তো ইংলিশে যেহেতু আমি পড়েছি আমি বাংলায় সেটা চাইলেই তো পারি, কারণ এটা তো আসলে খুব একটা কঠিন না ট্রান্সলেশন, জাস্ট মানে ওই অটোমেটিক্যালি নিজের মাথা থেকে আমি তখন ট্রান্সলেট করলাম যে ইংলিশে পড়েছি কোনো সমস্যা নেই, স্ট্যাপগুলোকে বাংলা বাংলা করে এভাবেই করলাম, এটা গেল ইংলিশ। এবং ট্রান্সলেশন তখন হচ্ছে নিজের মতো করে আবার লিখতাম, ট্রান্সলেশন আমি প্রথমে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতাম, তারপরে বেঙ্গলি থেকে ইংলিশে আমার নিজের ট্রান্সলেটকৃত অংশটাকেই আমি আবার ইংলিশে রিট্রান্সলেট করতাম, এবং এভাবে হচ্ছে ইয়ে করতাম, এভাবে ট্রান্সলেশনের মোটামুটি গেল। তারপরে হচ্ছে আমি ম্যাথ যেটা করলাম, ম্যাথের ক্ষেত্রেও ম্যাথে আমি এমনিতেই সায়েন্স স্টুডেন্ট যেহেতু ম্যাথে এক্সপার্ট, তারপরেও হচ্ছে আমি যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো সিলেক্ট করলাম, যেগুলো পাটিগণিত, বীজগণিত, তারপর হায়ার ম্যাথের মোটামুটি 2-3টা টপিক আছে, এগুলো আমি খাতায় নোট ডাউন করলাম, অর্থাৎ আমার একটা ডায়েরি এখনো আছে, এটা একটা ডায়েরি আছে, ডায়েরিতে আমি লিখতাম যে কোন কোন টপিকগুলো আমি পড়বো। তারপরে বাংলাদেশ বিষয় বলে দেখলাম যে আগে থেকেই মুক্তিযুদ্ধ, সংবিধান আমার একটু পড়া ছিল, তারপরে আমি আরো দেখলাম যে আরো কিছু বিষয়, অর্থনীতি, তারপরে সরকারের হচ্ছে বিভিন্ন অর্জন, তারপরে সংস্কৃতি, এইসব বিষয় থেকে একটু প্রশ্ন হয়, এগুলো একটু নোট ডাউন করলাম। তারপরে আন্তর্জাতিক বিষয়গুলোতে দেখলাম যে কনসেপচুয়াল ইস্যু আসে, বিভিন্ন কনসেপ্ট, এগুলো ফিক্সড, কনসেপচুয়াল ইস্যুগুলো চেঞ্জ হয় না, তো আমি তখন কনসেপচুয়াল ইস্যুগুলোর উপরে হচ্ছে ভাবলাম যে জোর দিতে হবে, এবং এগুলোতে মোটামুটি দেখা যায় যে 4-5 লাইনের মধ্যে অ্যান্সার করলে ভালো একটা মার্ক পাওয়া যায়, এবং 40 নম্বর, এখানে 40-এর মধ্যে মোটামুটি 25-26 পাওয়া যায় আন্তর্জাতিক রেটে, একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে হচ্ছে মেন্টাল এবিলিটি তো প্রিলিমিনারিতেই পড়া ছিল, তারপরে একটু টুকটাক পড়লাম, আর বাংলায় সাহিত্য এবং ব্যাকরণ তো আগেই পড়া ছিল, তারপরে হচ্ছে আবার একদম পুরোদমে শুরু করলাম যে ব্যাকরণ আর সাহিত্য, আর পাশাপাশি হচ্ছে বাংলার অন্যান্য বিষয় যেগুলো আছে, ভাব সম্প্রসারণ, রচনা, তারপরে পত্র লিখনের নিয়মটা একটু দেখলাম, তারপরে ট্রান্সলেশন যেটা আছে সেটা তো বঙ্গানুবাদ, এটা তো আগে থেকেই মানে ইংলিশ দিয়ে কভার হয়ে যায়, এবং এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আমার একটা রোড ম্যাপ আমি করে নিলাম যে কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন বিষয়গুলো আমি পড়বো। এবং কম্পিউটার যেটা হচ্ছে যে ওই কম্পিউটারে হচ্ছে আমি দেখলাম যে প্রিলিমিনারির সাথে রিটেন অনেকটাই মিল, অর্থাৎ প্রিলিমিনারিতে টেক্সট যেটা পড়েছি সেগুলো থেকে দেখলাম রিটেনের প্রশ্ন হয়, তো এভাবেই মোটামুটি হচ্ছে আমার একটা প্রস্তুতি আমি শুরু করি, এবং রিটেনে হচ্ছে ওই আমি ইংলিশ এবং ম্যাথমেটিক্স দিয়ে প্রথম পড়া শুরু করি, তারপরে হচ্ছে বাংলা পর্যায়ক্রমে বাকিগুলো আমি পড়েছি। তবে যেটা করেছিলাম আমি, যে একটা টাইম লিমিট ছিল আমার, যেমন হতো যে আমি
দেখা যাচ্ছে যে প্রিলিমিনারি পরে ধরেছিলাম যে আমি মোটামুটি 4 মাস সময় পাবো, তো 4 মাসের মধ্যে 3 মাস ছিল হচ্ছে আমার টোটাল প্রস্তুতিটা আমি নিব, এবং বাকি 1 মাসের মধ্যে হচ্ছে 15 দিন থাকবে আমার রিভিশন, আর বাকি 15 দিন হচ্ছে মেন্টালি একটু প্রিপেয়ার হওয়া, যে আমার সামনে একটা রিটেন পরীক্ষা একটু ইয়ে করা, পাশাপাশি খাতার প্রেজেন্টেশন এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতাম। বা একটা টার্গেট ছিল আমার যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে 200 নম্বর, এখান থেকে আমাকে 130 থেকে 140 পেতে হবে। ইংলিশ যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ইংলিশ আসলে কি বলবো, ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টের মতো তো এত এক্সপার্ট না, তারপরেও হচ্ছে টার্গেট নিয়েছি যে 120 আমাকে পেতে হবে। এবং ম্যাথমেটিক্স যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, যে 50-এর মধ্যে 50-ই পেতে হবে, বিজ্ঞানে অন্তত 80 পেতে হবে 100-তে, তারপরে মেন্টাল এবিলিটিতে অন্তত 45+ পেতে হবে 50-এ, এরকম একটা টার্গেট আমি করে নিলাম, যেটা মোটামুটি হচ্ছে হিসাব করে দেখলাম যে 600-এর কাছাকাছি, মানে 600 টার্গেট নিলাম, যে 600-এর নিচে আসলে টার্গেট নেওয়াটা ঠিক হবে না। আর যদিও এর আগে হচ্ছে আমার আর একটা টার্গেট ছিল, এটা আমি এখন বলবো না, বললে হচ্ছে এটা ইয়ে করো, যাই হোক তারপরে হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমার একটা সময় টার্গেট ছিল আসলে রিটেনের যে সর্বোচ্চ নম্বর আছে সেটা ব্রেকডাউন করা, অর্থাৎ ফ্রাঙ্কলি বলে ফেললাম, আমার টার্গেট ছিল মোটামুটি 650, যেটা আমি পারি হচ্ছে পেরেছি কিনা বা পারবো কিনা আমি জানি না, সেটা রেজাল্ট হলে হয়তো বুঝে যাবে। তো টার্গেট ছিল যে 650 পাওয়া, মানে সর্বোচ্চ নম্বর, মানে কে না চায় এই মানে গৌরব একটি। হ্যাঁ অনেক বড় একটা টার্গেট, আমি যেহেতু পরিশ্রম করতে পারি, তো সুশান্ত পাল তো মানে ওনার নামে বললাম, জনাব সুশান্ত পাল তো আসলে কারো না কারো রেকর্ড ব্রেকডাউন করেছেন, তো ওনার টাকে যদি আমি নিতে পারি এটা নেই না, এটা চ্যালেঞ্জ হিসেবে বা হিসেবে যে আমি সর্বোচ্চ নম্বরের অধিকারী হওয়ার চেষ্টা করতেই পারি। তো সেক্ষেত্রে হচ্ছে এভাবে আমি তখন শুরু করলাম এটা। তো এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে বুক লিস্ট, বুক লিস্টের ব্যাপারে যদি হচ্ছে আমি বলি, এবং আমি বিশ্বাস করি আমি যে বইগুলো পড়েছি এগুলো হচ্ছে মানে ম্যাক্সিমাম মানুষই পড়ে, এবং পাশাপাশি দুই একটা ইউনিক বই আছে যেগুলো অনেকে নাও পড়তে পারে, কিন্তু আমি বইগুলোকে খুব ভালো পেয়েছি, এবং আমি বিশ্বাস করি আমি যে বুক লিস্ট গুলো ফলো করেছি এটা যদি কেউ ফলো করে সে কখনো প্রতারিত হবে না, এবং কখনো সে বইয়ের রাইটার কেউ গালিগালাজ করবে না, আমাকে গালিগালাজ করবে না। অনেকে বিভিন্ন বই পড়ে যখন দেখে যে বইটা ভালো না বা ফলো করে ক্ষতি হয়ে গেছে তখন গালিগালাজ করে, তো এই জন্য আমি খুব সচেতন ভাবেই হচ্ছে মানে চিন্তা করেছি যে এটা। তো যদি বলি তাহলে সেটা হচ্ছে প্রথমে আমি সাবজেক্ট ওয়াইজ শুরু করি, বাংলা যদি বলি বাংলার ক্ষেত্রে হচ্ছে সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ, এটা বাংলার সলিড নম্বর, এটার জন্য মহসিনা নাজিলার একটা বই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আমি, মহসিনা নাজিলার, শিকর প্রকাশনীর, এটা হচ্ছে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তরের যে একটা ছোট বই এটা, এবং গ্রন্থ সমালোচনার জন্য হচ্ছে আমি এই মহসিনা নাজিলার শিকর বইটাই পড়েছি। আর পাশাপাশি হচ্ছে বাংলার অন্য বিষয়ের জন্য এসিউরেন্স, যে বাংলা লিখিত আছে এটা আমি ফলো করেছি, এটা গেল বাংলা। এরপর ইংলিশের ট্রান্সলেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ট্রান্সলেশনে যদি কেউ এক্সপার্ট হয় সে ইংলিশের সব বিষয়ে এক্সপার্ট হবে। তো ট্রান্সলেশনের জন্য হচ্ছে আমি কেডার্স অনুবাদ বিদ্যা নামে একটা বই আছে, মিয়া সিলিমিটার রাইটার, খুব ভালো একটা বই, এই বইটা আমি ফলো করেছি, এবং ইংলিশের অন্যান্য বিষয়ের জন্য অ্যাসিউরেন্স পড়েছি। পাশাপাশি রচনার জন্য হচ্ছে ইউনিকের একটা বই আছে, বাংলা এবং ইংরেজি রচনা একসাথে দেওয়া, পাশাপাশি অন্যান্য জবের জন্য খুব কাজে দেয়, এখানে প্রচুর টপিক দেওয়া আছে, এই টপিকগুলি পড় অন্যান্য চাকরিতেও কাজে লাগে, তখন এই বইটা আমি ফলো করেছি। আর এটা গেল ইংরেজি। এরপরে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এটার জন্য হচ্ছে আলমগীর হোসেনের হচ্ছে ক্যাপশন প্রকাশনী, আলমগীর হোসেনের হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য হ্যান্ড নোট, হ্যাঁ বিসিএস লিখিত হ্যান্ড নোট, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, বইগুলি খুব ছোট কিন্তু খুবই মজাদার, এবং হচ্ছে খুব অল্প সময় পরে শেষও করা যায়, এবং বইগুলোর জিস্ট অর্থাৎ মূল যে টপিকগুলো, মূল যে বিষয়গুলো যেগুলো প্রয়োজন সেগুলোই দেওয়া আছে, দ্রুত সময় পরে শেষ করাও সম্ভব। বড় বড় বই আসলে মানে পড়তে গেলে অনেক সময়েরও দরকার, আবার এত কিছু পরে আসলে মাথায় থাকে না, এই জন্য এই দুইটা বই আমি ফলো করলাম। আর মুক্তিযুদ্ধের জন্য হচ্ছে আমি আসলে ডক্টর দেলোয়ার হোসেনের একটা বই আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধের ইতিহাস, এই বইটা ভাইবাতেও লাগবে, খুব ভালো একটা বই, চমৎকার, এই বইটা আমি ফলো করেছি। আর সংবিধানের জন্য হচ্ছে আরিফ খানের, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে সংবিধান পাঠ, আরিফ খানের ব্যাখ্যা সহ সংবিধান নামে একটা বই আছে, এই বইটা আমি পড়েছি। তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক, ও আন্তর্জাতিকের আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কনসেপচুয়াল ইস্যু, কনসেপচুয়াল ইস্যুগুলোর জন্য কনফিডেন্সের একটা বই পাওয়া যায়, ছোট বই, কিন্তু এটা বাজারে এখন নেই, কোচিং থেকে কালেক্ট করতে হবে পরিচিত কেউ থাকলে বা কোনোভাবে। আর হচ্ছে অন্যান্য বিষয়ের জন্য হচ্ছে আন্তর্জাতিকের হচ্ছে ওই যে ক্যাপশন যে বইটা বললাম, আলমগীর হোসেনের লিখিত হ্যান্ড নোট, এই দুইটা বই, তার মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি চলে গেল। আর ম্যাথের জন্য হচ্ছে আসলে আমি তো ম্যাথে এমনিতেই এক্সপার্ট, তারপরে হচ্ছে আসলে না পড়লে তো হয় না, তখন হচ্ছে ম্যাথের জন্য হচ্ছে ম্যাথ আওয়ার নামে একটা বই আছে, এই বইটা খুবই ভালো,
মান খুবই ভালো বইটার। এই বইটা আমি ফলো করেছি, এই বইটা আসলে খুব ভালো, মানে এটা আসলে আর্টস কমার্স সায়েন্স যেই হোক না কেন প্রত্যেকের জন্য একটা উপযোগী বই। আর বিজ্ঞানের জন্য হচ্ছে সায়েন্স আওয়ার, অর্থাৎ এই আওয়ার যে দুইটা বই, এই দুইটা বই আসলে নতুন বেরিয়েছে, কিন্তু বইগুলো খুব আসলে ভালো, খুব মানসম্মত বই। এই বইগুলো হচ্ছে আসলে ফলো করার মতো, ফলো করা যায়। এই দুইটা বই হচ্ছে পড়েছি, ম্যাথ আওয়ার এবং সায়েন্স আওয়ার। আর বাকি থাকলে হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার জন্য হচ্ছে আমি যেটা করেছি, ওরাকল মানসিক দক্ষতা রিটেন, এই রিটেনের বইটা যদি সম্ভব হয় প্রিলিমিনারিতেই পড়া উচিত, কারণ মানসিক দক্ষতা রিটেন প্রিলি একই। তো রিটেনের বইটা একটু বড়, হয়তো একটু সময় লাগবে, কিন্তু প্রিলিতে পড়া থাকলে রিটেনের সময় প্রেশারটা অনেক কমে যাবে। ওরাকল মানসিক দক্ষতা যেটা আছে গাইড রিটেনের, এটা আর কি। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমার বুক লিস্ট। এবং অনেকেই যেটা করে হচ্ছে একাধিক বই পড়ে, এই করে ওই করে, এবং অনেকেই বলে যে প্রচুর বই পড়তে হয়, এরকম ভাবে অনেকে বলে। কিন্তু আমি যেটা দেখলাম যে আসলে একটা বিষয়ের জন্য ভালো একটা বই যথেষ্ট, এবং আমি সেটা ফলো করে হচ্ছে আমি ফল পেয়েছি। তো এই জন্য বলবো যে আসলে একাধিক বই না পড়ে একটা বই ভালো করে পড়েন, কিন্তু একটা বই এ টু জেড খুব কমপ্লিটলি এবং খুব মজা নিয়ে পড়েন, যে এটা আমার একটা ডিউটি। এবং পড়াশোনাটাকে হচ্ছে যেটা করতে হবে, আমি যেটা করেছিলাম, চাকরি হিসেবে নিতে হবে, যে আমি এখন পরিশ্রম করছি, পরবর্তীতে আমি বেতন পাবো। এই যে আমি এখন বেতন পাই, এটা আসলে আমি এখন যে সার্ভ করছি, অর্থাৎ আমি যে সার্ভিস দিচ্ছি এটার জন্য পাচ্ছি আমি এরকম ভাবি না, কারণ এটা, এই চাকরিটা পাওয়ার জন্য আমি এর আগে অনেক পরিশ্রম করেছি, সেটার বেনিফিট হিসেবেও আমি পাচ্ছি এটা মনে করি। জি ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে, অনেক অনুপ্রেরণাদায়ক কথাগুলো। আশা করছি আপনার এই স্ট্র্যাটেজি যে কেউ ফলো করলে রিটেনে ভালো করবে। সো ভাই, আপনি তো কেমিস্ট্রিতে অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলেন আপনার ডিপার্টমেন্টে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। সো প্রশ্নটা হচ্ছে যে অনেকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আসলে বিসিএস প্রিপারেশনটা কীভাবে নেবে দুইটাকে ব্যালেন্স করে? আচ্ছা, সেটার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে এই জন্যই আমি বললাম যে আসলে রেজাল্ট যদি কেউ ভালো রাখতে চায়, যেমন আমার একটা টার্গেট ছিল যে, মানে আমার আসলে রেজাল্ট খারাপ হয়ে গেলে মন ভালো থাকে না, সেটা স্কুল লেভেল থেকে রেজাল্ট খারাপ হয়ে গেলে আমার আসলে কনফিডেন্স ডাউন হয়ে যায়। অর্থাৎ রেজাল্টটা যদি কারো ভালো থাকে তাহলে তার কনফিডেন্স ভালো থাকে, এবং খুবই স্বাভাবিক বিষয়, রেজাল্টটা আসলে একটা গুড ইমপ্রেশন। ভালো রেজাল্ট যদি কারো থাকে, সে যেখানেই ভেবে দিতে যাক না কেন, একটা গুড ইমপ্রেশন কাজ করে। এটা আসলে মানে নাম্বার বেশি দেখ না দেখ সেটা বিষয় না, কিন্তু একটা ইমপ্রেশন কাজ করে যে না, ছেলেটা পরিশ্রমী, ছেলেটা ভালো পড়াশোনা করেছে। এই জন্য আমি বলবো যে আসলে একাডেমিক রেজাল্টটা একেবারে ছেড়ে দিলেও হবে না, মানে অন্তত 3 পয়েন্টের উপরে রাখতে হবে। সেই জন্য অন্তত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে সময়টা আছে, এই সময়টা খুব ভালো করে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে, এবং থার্ড ইয়ারে যেটা করতে হবে দুটোই চালাতে হবে। সেক্ষেত্রে বিসিএস আসলে যখন, বা চাকরির প্রস্তুতি যদি কেউ শুরু করে, শুরুর দিকে আসলে খুব একটা প্রেশার থাকে না, মানে শুরুতে হচ্ছে টুকটাক করে একটু পড়লেই হয়। তো সেক্ষেত্রে যেটা করতে পারে যে প্রত্যেক দিন একদম সলিড 2 ঘন্টা, মানে এই 2 ঘন্টার সময় যদি কারো কোনো গুরুত্বপূর্ণ কলও আসে সেই কলটাও রিসিভ করা যাবে। অর্থাৎ একাডেমিক লাইফে কেউ যদি অন্তত 2 ঘন্টা করে রেগুলার পড়াশোনা করে, তা আমার মনে হয় যে এটা চলবে। থার্ড ইয়ার থেকে, থার্ড ইয়ারের শুরু থেকে কেউ যদি 2 ঘন্টা করে চাকরির পড়াশোনা করে আর বাকি সময়টা সে একাডেমিক পড়াশোনা করে, এটাই এনাফ। জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কথাগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক মানে গুরুত্বপূর্ণ লাগতেছে আমার কাছে। সো নেক্সট কোয়েশ্চেন যেটা, যে আসলে বিসিএস প্রস্তুতি নিলে কি অন্য সব চাকরির প্রস্তুতি হয়ে যাবে কি না, আর বিসিএস প্রস্তুতির পাশাপাশি অন্য সব চাকরির প্রস্তুতি যদি নিতে চাই তাহলে কৌশলটা কী হতে পারে? আচ্ছা, তো এটা মনে হয় এর আগে উত্তর দিয়েছিলাম, তারপরে আবার বলছি আমি। জি ভাই, আসলে মাদার প্রিপারেশন, তো বিসিএস এর প্রস্তুতি নিয়ে গেলে আসলে মোটামুটি যে কোনো চাকরির রিটার্নের প্রস্তুতি, আসলে বিসিএস রিটার্নের প্রস্তুতি যদি কেউ নেয়, প্রিলিমিনারির প্রস্তুতি আসলে যদি কেউ নেয়, তাহলে সেটা তো একেবারে হুবহু মিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে প্রিলিমিনারি প্রস্তুতি বিসিএস আর অন্যান্য চাকরি আসলে একই, সেটা কোনো তফাৎ নেই। কিন্তু রিটার্নের ক্ষেত্রে যেটা হচ্ছে, বিসিএস রিটার্নের প্রস্তুতি যদি কেউ নেয় তাহলে তার মোটামুটি অন্যান্য চাকরি বলা যায় যে 90% প্রিপারেশন হয়ে গিয়েছে। এখন যেটা করা লাগবে, ব্যাংক বা চাকরির প্রস্তুতির জন্য হচ্ছে যেটা করা লাগবে, রিসেন্ট যে টপিক গুলো আছে পত্রিকা এগুলো সে পড়াশোনা করবে, যে থেকে সে চাকরিটা দিবে, মানে সেটা ব্যাংকে হোক বা অন্যান্য জায়গায় হোক, যেমন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকে, যেমন ওই রিটেনের জিকে আসে বা সম্পাদকীয় ফোকাস রাইটিং এগুলো আসে, এগুলো যেন হচ্ছে ওই সম্পাদক পড়লেই হয়। আর পাশাপাশি হচ্ছে ম্যাথ ইংলিশ তো আসলে একটু সবসময় টাচে থাকা লাগবে, আর পাশাপাশি ব্যাংকে দেখা যায় ম্যাথ ইংলিশ, কিন্তু বিসিএস এর তো আসলে ম্যাথ থাকে বাংলায়, তো সেক্ষেত্রে ম্যাথের কিওয়ার্ড পড়ে নিতে হবে, যেমন ইন্টিজারের শব্দের অর্থ হচ্ছে মানে পূর্ণ সংখ্যা,
ফ্র্যাকশন শব্দের অর্থ অংশ, এভারেজ শব্দের অর্থ গড়, এরকম ভাবে হচ্ছে ইংলিশ ওয়ার্ডগুলো যদি কেউ জেনে নেয়। তো বা পাশাপাশি সে চাইলে আসলে ইংলিশে লেখা আছে অর্থাৎ ব্যাংকের ম্যাথ কোনো একটা রিটেন বই সে একটু ফলো করলেও চলবে। আচ্ছা এই অর্থাৎ রিটেনের বাইরে জি ভাই, থ্যাংক ইউ। প্রিলি প্রস্তুতির জন্য আসলে মিনিমাম কতদিন সময় লাগে বা মিনিমাম সময় নেওয়া উচিত? এটা আসলে কি এভাবে মানে সার্টেনলি বলা যাবে না, তারপরে হচ্ছে আমি একটু বলছি, এটা ডিপেন্ড করে আসলে ইফোর্টের উপরে। যেমন কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে দিনে 3 ঘন্টার বেশি পড়ার সুযোগ পাচ্ছে না, আবার কেউ 7-8 ঘন্টা করে পড়াশোনা করছে। তো এটা এই জন্য আমি একটা স্ট্যান্ডার্ড একটা ইয়ে বলতেছি যে প্রত্যেকদিন ন্যূনতম, অর্থাৎ যারা হচ্ছে তাদের গ্রাজুয়েশন শেষ অর্থাৎ তার একাডেমিক নেই, অর্থাৎ ফুল ইফোর্টটা সে চাকরিতে দিবে, চাকরির পড়াশোনা দিবে, তার ক্ষেত্রে ন্যূনতম 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। এবং সেই 8 ঘন্টা করে যদি পড়াশোনা সে রেগুলার করে এবং তার মানে ক্যাপাসিটি যদি মানে খুব খারাপ না হয় বা ইংলিশ আর ম্যাথে যদি সে খারাপ না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে 6 মাস সময় হচ্ছে আসলে খুব পারফেক্ট একটা টাইম। এই 6 মাস আসলে সে প্রিলিমিনারি প্রস্তুতি খুব ভালো করে তো নিবে, এই পাশাপাশি রিটেনের প্রস্তুতিও তার অনেকটা হয়ে যাবে। আচ্ছা জি আর ভাই, মানে মোটামুটি সে যতই কম পড়াশোনা করুক 1 বছরের বেশি লাগবে না, যদি সে আসলে মানে খামখেয়ালি না করে। যেমন অনেকেই হচ্ছে বিসিএস পরে পরে না, অনেকে বিসিএস টাকে অন্যদিকে ধাবিত করে যে আমি বিসিএস দিচ্ছি আমি ক্যাডার হবো এই বলে সে অন্যান্য দেখা যায় যে মানে ফ্রাঙ্কলি যদি বলি অনেকে দেখা যায় যে বিসিএস সে দিবে ক্যাডার হবে এরকম প্রলোভন দেখে মানে মেয়েদের সাথে মানে বিভিন্ন রিলেশন টিলেশন এগুলোর দিকেও যায় আর কি। এরকম যদি না হয় অর্থাৎ বিসিএস এ যদি সিরিয়াস থাকে, তাহলে সে যেভাবে করুক না কেন সে 8 বছর ট্রাই করলে সে যত দুর্বল হোক মানে তার আসলে 1 বছরের বেশি সময় কোনো কাজেই লাগবে না। জি ভাই, ঠিক বলেছেন আপনি। সো একটা বিষয় হচ্ছে, ভাইয়ের কাছ থেকে আমি যেটা বুঝলাম, ভাই কিন্তু সবসময় একটা টার্গেট নিতেন এবং সেই টার্গেট অনুযায়ী চেষ্টা করতেন টার্গেটটা পূরণ করার, এবং হার্ডওয়ার্কিং ছিলেন ভাই। সো আপনারাও যদি এরকম হতে পারেন ব্যক্তিগত জীবনে, তাহলে অবশ্যই ভাইয়ের মতো এরকম সফলতা পাবেন আশা করছি। সো ভাই, ইংরেজি এবং ম্যাথের প্রিপারেশনটা আসলে কীভাবে মানে ভালো করা যায়, কারণ এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট চাকরির প্রিপারেশনের। আচ্ছা, ইংলিশ এবং ম্যাথটা তো আসলে বাইবেল বলা চলে। ইংলিশ এবং ম্যাথকে বলে বাইবেল অফ গভর্নমেন্ট জব এটা বলা হয়ে থাকে। তো ইংলিশ আর ম্যাথে আসলে খুব এক্সপার্ট হতে হবে। এটার জন্য যেটা করা লাগবে মানে যদি কারো বেসিক খুব খারাপ হয়, যেমন অনেকেই হচ্ছে আসলে ইংলিশ আর ম্যাথ পড়েছে ইন্টারমিডিয়েট 9-10 সর্বশেষ পড়েছে, এরপরে আর পড়েনি, বা অন্য একটা সাবজেক্টে অনার্স করছে যেটাতে ইংলিশ আর ম্যাথের কোনো বালাই নেই, সেক্ষেত্রে যেটা করা লাগবে তার টেক্সট বুক দিয়ে শুরু করতে হবে। নর্মালি দেখা যায় যে 9-10 এবং 8-এর টেক্সট বুক ম্যাথমেটিক্স যেটা আছে এটা এনাফ। এটা হচ্ছে সে উদাহরণগুলো যদি প্র্যাকটিস করে, নিয়মগুলো যদি একটু বোঝার চেষ্টা করে, তাহলে একটা বেসিক ভালো একটা গ্রামার বই পড়তে হবে। যেমন আমি পিসি দাস পড়েছিলাম শুরুতেই, তো সে যদি হচ্ছে গ্রামার গুলো হচ্ছে যেগুলো সে 9-10 পড়েছে এগুলো যদি আরেকটু রিকল করে এবং সেই অনুসারে যদি একটু প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তার ইংলিশটা সে ডেভেলপ করতে পারবে। এবং পাশাপাশি আমি আবারও বলবো ট্রান্সলেশনে কিন্তু এক্সপার্ট হতে হবে। ট্রান্সলেশনে যে এক্সপার্ট সে ইংলিশের সব বিষয়ে এক্সপার্ট। এখন যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আসলে সরকারি চাকরি পেতে পড়াশোনা তো করতে হবে এটা আমরা জানি, তো পড়াশোনা ছাড়া আর কি কোনো যোগ্যতা লাগে কিনা বা সে বিষয়ে? আচ্ছা, তো সেটা হচ্ছে যে আসলে সরকারি চাকরিতে প্রথম যে যোগ্যতাটা সেটা হচ্ছে আসলে শিক্ষাগত যোগ্যতা, এটা তো অবশ্যই লাগবে। মানে যে যে চাকরি যে চাকরিতে যে ধরনের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, যেমন বিসিএস এর ক্ষেত্রে 4 বছর মেয়াদি অনার্স, বা ডিগ্রি হলে সেক্ষেত্রে হচ্ছে মাস্টার্স সহ, এটা তো অবশ্যই পূরণ করা লাগবে। এবং দেখা যায় যে বিসিএস এ বলা থাকে যে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, অর্থাৎ একের বেশি থার্ড ক্লাস যদি শিক্ষা জীবনে থাকে তাহলে সে অযোগ্য হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে লাগবে আর পাশাপাশি পড়াশোনার যোগ্যতা, এর বাইরে আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। অর্থাৎ জি ভাই, তবে পরীক্ষায় ভালো করতে হবে আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এর বাইরে আর কিছু প্রয়োজন নেই। জি ভাই, অনেকেরই কনফিউশন ছিল, আশা করছি কনফিউশন দূর হবে। ভাই, সিজিপিএ ডাজেন্ট ম্যাটার এরকম অনেকেই বলে থাকে, সো সিজিপিএটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা বা কতটুকু গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ক্ষেত্রে? সিজিপিএটা আসলে কি সিজিপিএটা যে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ মানে না, সেটা হচ্ছে সিজিপিএ ভালো থাকলে ভালো। কিরকম সিজিপিএ ভালো থাকলে আসলে নিজের কনফিডেন্সটা ভালো থাকে, না হয় দেখা যায় রেজাল্ট খারাপ হয়ে গেলে অনেকেই অনেক ধরনের মানে বিরূপ মন্তব্য করে যে তো স্টুডেন্ট ভালো না, এ কি চাকরি পাবে, এরকম বাজে মন্তব্য আসলে অনেকেই হচ্ছে করে।
তো সেক্ষেত্রে দেখা যায় যে নিজের কনফিডেন্স ডাউন হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা যে সিজিপিএ 3.0 থাকলে এদিক থেকে ভালো, যে মানুষ কোনো খারাপ কথা বলবে না যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, এটা বলা যাবে। আর চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সিজিপিএ যে কোনো ব্যাপারই না, সেটা কিন্তু আমাদের সামনে একটা অনেক বড় দৃষ্টান্ত আছে। এটা হচ্ছে আমরা কাস্টমস অফিসার বর্তমানে হচ্ছে যিনি আছেন জনাব সুশান্ত পাল, উনি কিন্তু অনার্স এবং মাস্টার্স দুটোতেই কিন্তু ওনার সিজিপিএ 3.0-এর নিচে, সেটা থাকার পরেও উনি বিসিএস প্রথম হয়েছেন। তার মানে কি, সিজিপিএ আসলে সরকারি চাকরিতে কোনো ফ্যাক্টরি না। জি ভাই, বুঝতে পেরেছি। ভাই, ম্যাথের ক্ষেত্রে যদি প্রিলি এবং রিটেন বলেন, তাহলে আসলে একটা বই সাজেস্ট করেন প্রিলি এবং রিটেনে। প্রিলি এবং রিটেন যদি কেউ একসাথে পড়তে যায়, তাহলে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ভাই প্রিলির জন্য আলাদা, রিটেনের জন্য আলাদা, দুইটা করতে পারেন, সমস্যা নাই। দুইটা আলাদাই বলেছি বলছি আমি, সেটা হচ্ছে যদি মানে ম্যাথে হচ্ছে কেউ এক্সপার্ট হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আসলে ভিন্ন কথা, সেটা তো তারা নিজেদের অনুশীলন করতে পারবে। কিন্তু ম্যাথে যাদের হচ্ছে বেসিক অসুবিধা আছে, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে কাইরুলস বেসিক ম্যাথ, এই বইটা আসলে খুব সাবলীল ভাবে লেখা এবং সুন্দর করে লেখা। আর পাশাপাশি হচ্ছে যেটা করা যায়, মানে শুরুতে টেক্সট বুক গুলো একটু দেখা যেতে পারে। মানে প্রথমে আমি যেটা বলেছিলাম যে অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে, এই বোর্ড বইগুলো মানে ওই চাকরির পরীক্ষা বলতে তো বিসিএস ছাড়া আর কোনো চাকরির পরীক্ষার কোনো সিলেবাস নেই, এবং বাকিরা আসলে ওই বিসিএস এরটাই ফলো করে বলা চলে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই বিসিএস এর সিলেবাসটা দেখে 9-10-এর যে বই আছে এবং 8-এর যে বই আছে, টেক্সট বুক যেটা বলি আমরা, এই বই থেকে টপিক গুলো সিলেক্ট করে এইগুলো আগে প্র্যাকটিস করা দরকার। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউটিউবে অনেক ভিডিও আছে, বা কেউ নিজে নিজে যদি পরে বুঝতে চায়, সেক্ষেত্রে ফাইনালস বেসিক ম্যাথ যে বইটা আছে এই বইটা হেল্প করবে প্রিলিমিনারি। এবং রিটেনের জন্য হচ্ছে আমি যেটা বলেছিলাম যে ম্যাথ আওয়ার, আর প্রিলিমিনারিতে যদি কেউ পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফাইনালস বেসিক ম্যাথ পড়তে পারে যদি কারো ম্যাথে প্রবলেম থাকে। আর যদি কেউ মনে করে যে না আমার ম্যাথে প্রবলেম নাই, আমার ম্যাথে একটা বই দরকার, সেক্ষেত্রে হচ্ছে অ্যাসিউরেন্স এর যে ম্যাথ আছে প্রিলিমিনারি, সেটা পড়তে পারে। তবে রিটেনের জন্য কিন্তু অবশ্যই মানে আমি ম্যাথ আওয়ারের কথাই বলবো। কারণ কি, কাইরুল বেসিক ম্যাথ যে বইটা, এটা অনেক বড় এবং এটা মূলত দুর্বল ছাত্র ছাত্রীদের জন্যই লেখা আসলে। জি ভাই, তো যারা যাদের বেসিকে প্রবলেম আছে তারা এই বইটা ফলো করবে, আর যাদের বেসিকে প্রবলেম নেই, ম্যাথটা প্র্যাকটিস করা দরকার, সেক্ষেত্রে তারা অ্যাসিউরেন্স এর প্রিলিমিনারি ম্যাথ যে বইটা আছে এটা ফলো করতে পারে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর ইংরেজির জন্য যদি বই সাজেস্ট করেন, তাহলে আপনি কোন বইটা সাজেস্ট করবেন? আচ্ছা, ইংরেজির জন্য প্রিলিমিনারির জন্য যদি আমি বলি যে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো হচ্ছে জব লার্নিং ইংলিশ নামে একটা বই আছে। মানে যদি আমি গাইড বইয়ের কথা বলি, জব লার্নিং ইংলিশ একটা বই আছে, বইটা অনেক ছোট কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে লেখা। এটা আমি নিজেও হচ্ছে মানে একটু ফলো করতাম। আর পাশাপাশি হচ্ছে গ্রামার বই একটা রাখতে হবে, সেটা হচ্ছে পিসি দাসের বইটাই আমি বলবো যে এই বইটা ভালো। এই দুইটা বই হচ্ছে ফলো করতে পারে। আর লিটারেচারের জন্য হচ্ছে আলাদা একটা বই লাগবে, সেটা হচ্ছে কনফিডেন্সের একটা বই আছে, শরীফ হুসাইন, শরীফ আহমদ হুসাইনের শর্ট হ্যান্ড নোট অন ইংলিশ লিটারেচার, এই বইটা হচ্ছে লাগবে সাথে। এই হচ্ছে ইংলিশের বই প্রিলিমিনারি। আর রিটেনের জন্য হচ্ছে, তো আমি সেটা আগেও বলেছি আবার বলছি, সেটা হচ্ছে ওই ট্রান্সলেশনের জন্য মেয়ে সেলিমের বইটা, আর অ্যাসিউরেন্স এর লিখিত যে বইটা আছে বিসিএস এর, এটা লাগবে। আর রচনার জন্য হচ্ছে ইউনিকের যে বইটা আছে বাংলা ইংরেজি রচনা মিলে। জি ভাই, থ্যাংক ইউ। ভাই, আপনি তো একটা সরকারি চাকরিতে আছেন, সো একটা সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় অন্য জবের জন্য আবেদন করার সময় কি NOC নিতেই হবে, নাকি শুধু ভাইবার আগে নিলেই হবে? আচ্ছা, NOC যে ব্যাপারটা আছে, এই NOC ব্যাপারটা আসলে প্রতিষ্ঠানের কিছু যায় আসে না, এটা আসলে মানে পরীক্ষার্থী বা প্রার্থীর নিজের একটা সেফটি। সেটা কিরকম, যেমন আমি যখন হচ্ছে ওই যে মানে বিসিএস এ ভাইবে গেলাম, আমি NOC একটা নিয়ে গেলাম, এটা নিলে আমার কি সুবিধা, সুবিধা হচ্ছে পরবর্তীতে আমি ওই চাকরি পেলে কোনো কারণে যদি হচ্ছে অথরিটি, এবং অথরিটিও আমাকে আসলে মানে ওই অব্যাহতি দিতে বাধ্য, এটা রুলস একটা, অথরিটি হচ্ছে আমাকে ওই পরের চাকরিতে মানে যে বিভিন্ন নিয়ম কানুন আছে এগুলো মেনটেন করে হচ্ছে আমাকে পরের পরবর্তী চাকরির জন্য হচ্ছে আমাকে অনুমতি দিবে। কিন্তু প্রবলেম হচ্ছে অথরিটির পারমিশন নেওয়া, অর্থাৎ যে চাকরিতে আমি বর্তমানে কর্মরত আছি সেই প্রতিষ্ঠানের যে প্রধান, ওনার কনসার্ন অর্থাৎ ওনার লিখিত অনুমতি নেওয়াটা আসলে বাধ্যতামূলক, এটা সরকারি চাকরি আইনের মধ্যেও পড়ে, এটা মানে আমি বাধ্য নিতে। তো সেক্ষেত্রে আমি যদি NOC না নিই, তাহলে পরবর্তী যে চাকরি
সার্টিফিকেট আমি পাবো সেটাতে অথরিটি যদি আমাকে পারমিশন না দেয় সেক্ষেত্রে আমার কিছুই করার নেই, অর্থাৎ অথরিটির কাছ থেকে পারমিশন নিতে আমি বাধ্য। আর পাশাপাশি এইখানে একটা বেনিফিট আছে, আমি যদি আমার ভাইভা বোর্ড এনওসি নিয়ে যাই তাহলে কিন্তু এটা আমার জন্য সুবিধা। কেন? ভাইভা বোর্ড কিন্তু দেখবে যে আমি অলরেডি একটা চাকরিতে আছি, দ্যাট মিনস আই এম অলরেডি কোয়ালিফাইড, জি আমি যোগ্য, যোগ্য বলি তো আমি একটা চাকরি পেয়েছি এবং সেই চাকরিতে আছি, এটা একটা গুড ইম্প্রেশনের ব্যাপার। এই জন্য আমি বলবো এনওসি নেওয়াটা আসলে উচিত, উচিত মানে নিতেই হবে, না হলে কিন্তু এটা জানাজানি হলে পরবর্তী চাকরিতে যদি কেউ জয়েন করে আর যদি ইনভেস্টিগেশনে ধরা পড়ে সে আগে একটা জায়গায় চাকরি করতো কিন্তু ভাইবার সময় সে এনওসি দাখিল করেনি, সেক্ষেত্রে কিন্তু তার নামে ফৌজদারি মামলা হতে পারে এবং সে যে নতুন চাকরিটাতে জয়েন করবে সেটা বাতিল হয়ে যেতে পারে। জি এই জন্য আমি বলবো এনওসি না, কেউ আসলে ভুল করবেন না। হ্যাঁ, জি এখানে একটা প্রশ্ন থেকে যায়, অনেকে এর আগে আমাকে বলেছে যে এনওসি তো দিতে চায় না, এনওসি আসলে অথরিটি দিতে বাধ্য, সেটা আপনি অথরিটিকে বলবেন যে এটা স্যার আমার স্বাধীনতা, এনওসি আমাকে দিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এনওসি পাওয়া না পাওয়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এনওসির জন্য আবেদন করেছি কিনা। আমি যদি এনওসির জন্য আবেদন করি সেই আবেদনের একটা কপি যদি আমার কাছে থাকে ফটোকপি, তার মানে কিন্তু আমি এনওসির জন্য আবেদন করেছিলাম। এখন কোনো কারণে যদি কোনো অথরিটি না দেয় সেটা কিন্তু আমার দায়ভার না, এটা অথরিটির দায়ভারে চলে যায়। জি এই জন্য আমি বলবো যে এনওসির আবেদন অবশ্যই করতে হবে এবং এখন পর্যন্ত আমি কখনো শুনিনি যে কোনো অথরিটি আসলে এনওসি দেয়নি, জি ভাই, মানে গভর্নমেন্ট সেক্টর এট লিস্ট, জি ভাই, জি ভাই, প্রাইভেট ব্যাপারটা আমি জানি। জি ভাই, এই জন্য আমি বলবো এনওসি নেওয়া উচিত এবং নিতে হবে, না নিলে কিন্তু পরবর্তী চাকরিটা কিন্তু অবৈধ হয়ে যাবে। জি ভাই, জি ভাই, জি ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। মোটামুটি আমরা আমাদের সেশনের শেষের দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে আসলে অনেক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি এবং টেকনিক সম্বন্ধে জেনেছি এবং আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো চাকরি পেয়েছেন, এই জন্য আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা। এবং আপনি বলেছেন যে আপনি এরকম রেকর্ড ভাঙার মতো কিছু একটা করতে চান, সো আশা রাখছি আপনি রেকর্ড ভেঙে ফেলবেন ইনশাল্লাহ, আপনার নাম একদিন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সো শেষ পর্যায়ে আমি আপনার কাছে জাস্ট একটা বিষয় জানতে চাইবো যে এই যে আপনি এত সফল হলেন, এত চাকরি পেলেন, সো আপনার জীবন থেকে যদি আপনি চাকরি প্রত্যাশীদের জন্য কিছু একটা সাজেশন দিতে চান বা বলতে চান তাহলে আপনি কি বলবেন চাকরি প্রত্যাশীদেরকে? এটা আসলে আমি যদি বলি তাহলে যেহেতু সেশন শেষের দিকে আমি খুব শর্ট করেই বলছি, কারণ ধৈর্যের একটা ব্যাপার আছে, যারা আসলে দর্শক আছে তাদের ধৈর্যেরও একটা ব্যাপার থাকে। তো সেটা বলবো যে যেটা করতে হবে, একটা কথা আছে যে সেটা দি সিক্রেট অফ সাকসেস ইজ কনস্টেন্সি অন পারপাস, অর্থাৎ উদ্দেশ্যে অটল থাকতে হবে। আমি একটা জার্নি শুরু করেছি, আমি একটা কাজ শুরু করেছি, এই কাজটা আমাকে কন্টিনিউসলি করে যেতে হবে, যতদিন পর্যন্ত আমি সফল না হচ্ছি আমি পিছপা হব না। কারণ আমরা জানি যে টমাস আলভা এডিসন, উনি 1000তম যে স্পার্কটা ছিল ওইটাতে উনি সফল হয়েছেন, এর আগে উনি 999 বার একই কাজ করেছেন, কতটা বিরক্তিকর কাজ, তারপরে উনি সেটা করেছেন। আমি এটাই বলতে চাই যে চাকরির প্রিপারেশন নেওয়ার পরে এখান থেকে পিছপা হওয়া যাবে না, যত কিছু দুনিয়া উল্টে যাক তারপরেও কনস্ট্যান্টলি লেগে থাকতে হবে। আর আরেকটা ব্যাপার অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেকে অনেক বাজে মন্তব্য করবে, কিন্তু এই সবকিছু কিন্তু একটা দিনেই কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ যেদিন কেউ চাকরিটা পাবে সেদিন কিন্তু সকল ধরনের যে নেতিবাচক মন্তব্য মানুষ করেছিল সবকিছু ভুলে গিয়ে মানুষ কিন্তু তখন অভিবাদন জানাবে। তো আমি বলবো যে কারো কথায় বিচলিত না হয়ে নিজের পড়াশোনাটা কন্টিনিউসলি করতে হবে এবং মনে রাখতে হবে যে আমি সফল হয়ে গেলে কিন্তু মানুষ আমাকে, যারা আমাকে খারাপ মন্তব্য করেছিল বা খারাপ মন্তব্য করবে, তারাও কিন্তু আমাকে ভালোভাবে মাথায় নিয়ে নাচবে। এই জন্য মানুষের কথাবার্তায় কান না দিয়ে পড়াশোনা করতে হবে কন্টিনিউসলি। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফরচুন ফেভার্স দ্য ইন্ডাস্ট্রিয়াস, আমি নিজে দেখেছি। আমার আমার যে ব্যাপারটা ছিল যে যদি আমার নিজের কথায় আমি বলি, ভাগ্য যে পরিশ্রমীদের সাথে থাকে তা আমি প্রমাণ পেয়েছি এবং প্রত্যেকবারই আমি পরিশ্রম করেছি, আল্লাহর রহমতে প্রত্যেকবারই আমি সফলতা পেয়েছি। এবং আমি বিশ্বাস করি যে পরিশ্রম, অনেকে হয়তো আমাকে অনেক কথা বলে, অনেকে বলে যে আমি ট্যালেন্টেড এটা ওইটা, কিন্তু এগুলো একটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি পরিশ্রমী এবং আমি মনে করি পরিশ্রম ট্যালেন্টেড থেকেও কয়েক হাজার গুণ শক্তিশালী একটা অস্ত্র। কেউ যদি পরিশ্রমী হয় সে এরকম হাজার হাজার ট্যালেন্টেড পার্সনকে ওভারকাম করতে পারবে। এই জন্য আমি বলবো আপনারা পরিশ্রম করবেন এবং অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করবেন, পরিকল্পিত পরিশ্রম। কারণ আপনি ট্রেনে যেতে চান কিন্তু আপনি বাস স্ট্যান্ডে সারাদিন দাঁড়িয়ে থেকে পরিশ্রম করলে কিন্তু লাভ নেই, আপনি ট্রেনে যেতে পারবেন না। অর্থাৎ পরিকল্পিত পরিশ্রম, যে পরিশ্রমটা যেখানে করা দরকার সেটা করবেন, মানুষের খারাপ মন্তব্য গুলো আপনি ভুলে যাবেন, মনে করবেন যে একজন আপনাকে একটা খারাপ মন্তব্য করছে এটা কিন্তু আপনার কোনো হাত নেই, কারণ আপনি তো
তার মুখটা চেপে ধরে রাখতে পারবেন না। তো আপনি এগুলো ভুলে যান এবং আপনার যত কষ্ট সবগুলো কিন্তু দূর হয়ে যাবে আপনি যদি আপনার চাকরিটা পেয়ে যান, আপনি যদি আপনার সফলতা পেয়ে যান। আপনার এই যেমন আমাকে অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি যে আল্লাহর রহমতে এতগুলো চাকরি পেয়েছি আমার কিন্তু সত্যি মনে নেই আমাকে কে কি বলেছিল, বা এবং ইভেন যারা বলেছিল আমি মানে তাদের নাম পর্যন্ত আমার মনে নেই। অর্থাৎ চাকরি পাওয়ার পরে আমি এতটাই খুশি হয়েছি যে আমি সবকিছু ভুলে গিয়েছি এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। এবং আমার শুধু একটা কথাই মনে পড়ে যে আমি পরিশ্রম করেছিলাম, কিন্তু কে কি বলেছিল এগুলো কিন্তু কিছু আমার মনে নেই। এই জন্য বলবো এগুলো আপনাদের মনে থাকবে না, পরিশ্রম করবেন এবং ভরসা রাখবেন যে আপনি পরিশ্রম করলে নিঃসন্দেহে আল্লাহ পাক হচ্ছে আপনাকে দিবেন, এটা আপনার প্রাপ্য, আল্লাহর কাছে আপনি পান, পরিশ্রম করলে আল্লাহর কাছে ওটা আপনি পাবেন, আল্লাহ আপনাকে দিবেন। জি তো এটা বলি আমি আমার আজকের এই সেশন শেষ করছি, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। এবং সজীব তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কারণ তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি দেখেছি যে তুমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক গুরুত্বপূর্ণ টপিক তুমি তাদের সামনে তুলে ধরো এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে তুমি একটা অনেক বড় একটা কন্ট্রিবিউট রাখছো, এটার জন্য তোমাকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আজকের সেশনটির জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ যে আমার কথাবার্তা গুলো যদি কারো একটু এতটুকু উপকারে আসে আমার ভালো লাগবে, এবং এটার আসলে মানে ক্রেডিটটা তোমার কাছে যায়। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এত কিছুর উপরেও, সো এই জন্য আপনার প্রতি সবসময় কৃতজ্ঞতা। আপনার জন্য শুভকামনা, ভালো কিছু করবেন ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন তাহলে।